সুপ্রিয় কলেজের বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। দূরে কাছে, দেশে অথবা দেশের বাইরে থেকে প্রিয় বন্ধুরা, ঠিক এই মুহূর্তে যে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন, আমি আপন আর জে আপন জীবনের গল্পের 351তম পর্বে আপনাকে বরাবরের মতো স্বাগতম জানাচ্ছি। প্রিয় বন্ধুগণ, আজ আমি আপনাদেরকে শোনাবো ময়মনসিংহের ছেলে নাসিরের জীবনে ঘটে যাওয়া এক তাজ্জব ঘটনা। আমি সেটাই বলবো, কারণ এই ঘটনার সাথেই জড়িত আছে তার পুরো জীবনের গল্পটাই। বন্ধুরা, গল্পের টাইটেল থেকে হয়তো অনেকের কাছে অনেক কিছু মনে হতে পারে। প্রায় 70 বৎসরের বয়সী নানা কীভাবে তার 13 থেকে 14 বৎসরের নাতিনকে বিয়ে করে, এটাও কি সম্ভব? হ্যাঁ, এটাই সম্ভব হয়েছে ময়মনসিংহে। একটা কথা মনে রাখবেন, একটা মানুষ তার মনের বিরুদ্ধে যেটা করে, মনে রাখবেন ওই কাজটা করার জন্য ওই মানুষটাই বাধ্য থাকে, বাধ্য হয়ে মানুষ কাজটা করে। প্রিয় বন্ধুরা, একজন মুসলিম হিসাবে এটা আমার বলতেই হবে যে ধরেন আপনি বেশ কিছুদিন ধরে না খেয়ে আছেন, বেশ কিছুদিন বলতে একদম মৃত্যুসজ্জে আছেন, খাবারের অভাবে আপনি মরে যাচ্ছেন। ঠিক এমতো অবস্থায় আপনার সামনে এক বাটি শুয়োরের মাংস দেওয়া হলো। অ্যাজ এ মুসলিম হিসাবে শুয়োরের মাংস খাওয়া আপনার জন্য হারাম, আর ওই শুয়োরের মাংসটা যদি না খান তাহলে আপনি মরে যাবেন, আর সেক্ষেত্রে জীবন বাঁচানো আপনার জন্য ফরজ, আর আত্মহত্যা করাই তো মহাপাপ। তাহলে কি করবেন? আমি মনে করি ঠিক ওই মুহূর্তে আপনার সামনে রাখা হারাম ওই শুয়োরের মাংসটা খাওয়া আপনার জন্য অবশ্যই হালাল, কারণ সেটাকে আপনি একটা ফরজ কাজ করতেছেন এবং আত্মহত্যা থেকে বেঁচে যাচ্ছেন। বন্ধুরা, নানা কি এমন পরিস্থিতির মধ্যে তার নাতিনকে বিয়ে করলো এবং সেই বিয়ের উদ্দেশ্যটাও কী ছিল, আর এই বিয়েটা কতটুকু হালাল ছিল, এই ভয়ঙ্কর জীবনের গল্প যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত শোনেন বন্ধুগণ, আপনারা হারে হারে বুঝতে পারবেন। তাই আমি আপন বরাবর মতো সবাইকে রিকোয়েস্ট করবো, ময়মনসিংহের ছেলে নাসির ঠিক এই মুহূর্তে একরকম বিপদে আছে, একটা সিদ্ধান্তহীনতায় ভুগতেছে, আমার কাছে গল্পটা বলো এবং গল্প শেষে একটা সিদ্ধান্ত চাইল। আমি আশা করবো আপনারা প্রত্যেকে ওর গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শুনবেন এবং গল্প শেষে অবশ্যই নাসিরকে কমেন্টের মাধ্যমে একটা সঠিক সমাধান দিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। সম্মানিত বন্ধুগণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতু। আমার নাম মোহাম্মদ নাসিরউদ্দিন, আমার বাড়ি ময়মনসিংহ শহরের কোনো এক ছোট্ট অজপাড়া গায়ে। প্রিয় বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতেই আপনাদেরকে আমার পরিবারের ব্যাপারে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছি, আমার বাবা আছে, মা আছে, এছাড়া আছে আমার ছোট একটা বোন। আমরা টোটাল এক ভাই এক বোন। আমাদের পরিবারটা ওই ময়মনসিংহেরই অজপাড়া গায়ের এক উচ্চ বিত্ত পরিবার। আমার বাবা পেশে একজন প্রাইমারি স্কুলের মাস্টার। আমি খুব ছোটোবেলা থেকে দেখে আসছি আমার বাবাকে আমাদের অত্র এলাকার মানুষগুলো অনেক বেশি সম্মান করে। বাবার সম্মান আর ভালোবাসা দেখে নিজের কাছে অনেক ভালো লাগে। বাবার ওই ভালোবাসা নিয়েও আমি ছোটোবেলা থেকে বড় হতে থাকি। আমি আমার জীবনের গল্পটা আমার স্কুল জীবন থেকেই শুরু করি। আমি ময়মনসিংহের কোনো একটা স্কুলে যখন ক্লাস টেনে পড়ি তখন আমার পরিবারে অনেক রকম ছোটোখাটো ঘটনাগুলো ঘটতে থাকে, আর এই ঘটনাগুলো প্রত্যেকটা ঘটনাই ঘটে আমার ছোট বোনকে নিয়ে। আমার ছোট বোন তখন মাত্র ক্লাস 8-এ পড়ে। আমার বোনের নাম ছিল হচ্ছে গিয়ে নাবিলা। নাবিলা এমন একজন পার্সন ছিল, এমন একজন মেয়ে ছিল, নাবিলা প্রায় প্রত্যেকটা সময় হচ্ছে মোবাইল ফোন ছাড়া থাকতে পারত না। 24 ঘন্টা তার কাছে মোবাইল ফোন লাগবেই, মোবাইল ফোন ছাড়া সে খাবে না, ঘুমাবে না, কোনো কিছুই করবে না। আর আমার ওই ছোটো বোনটা কিন্তু দেখতে অনেক বেশি সুন্দর ছিল, একেবারে পরীর মতো ছিল তার চেহারা, যার জন্য বাবা মা দুজনেই তাকে অনেক বেশি ভালোবাসে। তাদের ভালোবাসায় একরকম নাবিলা বেপরোয়া হয়ে ওঠে। নাবিলা ফোনে কথা বলে, চারদিক থেকে প্রচুর পরিমাণ ফোনে কথা বলে, এবং আমি জানতে পারি যে আমার বোন নাবিলা নাকি ক্লাস 8-এ পড়া অবস্থায় প্রায় 10টার মতো রিলেশন কন্টিনিউ করে। আর মজার ব্যাপার হচ্ছে ওই 10টা রিলেশনে হচ্ছে তার বিদেশি ছেলেদের সাথে। তারই ঘনিষ্ঠ একটা বান্ধবী আছে যার নাম হচ্ছে নদী। আমার ওই বোন নদীর সাথে সমস্ত ব্যাপারগুলো শেয়ার করে, কিন্তু নদী মেয়েটা আমার বোনের মতো না। নদী মেয়েটা অনেক ভালো, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যথেষ্ট ইমানদার একজন মেয়ে। কিন্তু মানে আমি দেখতে পাই যে নাবিলা মানে আমার বোনের সাথে সাথে চলে ওই নদী মেয়েটাও খারাপ হয়ে যায়। আমি নদীকে বলি যে একটা কাজ করো, তুমি নাবিলার সাথে চলাফেরা করো না, কারণ নাবিলার সাথে চলাফেরা করলে তুমিও অনেক খারাপ হয়ে যাবা, তুমি নাদিয়ার সাথে চলো না, নাবিলার সাথে চলো না। এরপরও নদী আমার কোনো কথাই শোনে না, ওই আমার বোন নাবিলার সাথে চলাফেরা করে। যাই হোক, দুজনের সম্পর্কটা মোটামুটি অনেক ভালো। কিন্তু এভাবে দিন আর রাতগুলো পার হইতে হইতে একটা পর্যায়ে আমি দেখি যে আমার বোন পড়াশোনা সব কিছু বাদ দিয়ে 24 ঘন্টা মোবাইল ফোন কানে দিয়ে থাকে, এবং আমরা
আমরা যেহেতু গ্রামে থাকি তো গ্রামে কিন্তু ঘরের মধ্যে নেটওয়ার্ক ফ্রিকোয়েন্সি অনেক খারাপ থাকে, সেজন্য আমার বোন ঘরের বাইরে গিয়ে ফোনে কথা বলে। তো ঘরের বাইরে গিয়ে যখন ফোনে কথা বলে, এই কথাগুলো মানে আমাদের গ্রামের বিভিন্ন মানুষ দেখতে পায় এবং মাঝামাঝি শুনতেও পায়। আমাদের গ্রামের মানুষগুলো তখন আমার বোন নাবিলেকে নিয়ে মানে বিভিন্ন রকমের কানাহেসড়া করতে থাকে। এজন ওজন দোকানপাটে, বিশেষ করে চায়ের দোকানে আমার বোনের নামের উপরে একেবারে ঝড় উঠে যায়। সমালোচনাগুলো বাড়তে বাড়তে এক কান দুই কান হতে হতে এই কথাগুলো আমার বাবার কানেও আসে। যখন বাবার কানে আসে তখন আমার বাবা ব্যাপারটা আমার সাথে শেয়ার করে। বাবা কিন্তু আমার গায়ে হাত তুললেও কখনও নাবিলার গায়ে হাত তুলত না। বাবা নাবিলাকে অনেক অনেক বেশি ভালোবাসত। আমাকে তখন বলে যে নাসির কী করতে পারি এমন পরিস্থিতিতে। আমি তখন বাবাকে বললাম যে বাবা শোনো, তুমি যদি এটার মধ্যে কোনো একটা অ্যাকশানে না যাও, আগে পরে দেখবা যে নাবিলা আরও বেশি বেপরোয়া হয়ে উঠবে, একটা সময় আমরা নাবিলাকে কন্ট্রোলে আনতে পারবো না। বাবা তখন ওই দিন রাতেরবেলায় খাওয়া দাওয়া কমপ্লিট করার পরে আমাদের সবাইকে নিয়ে বসলো। বসে জিজ্ঞেস করলো যে এটা কেমন কথা, তুই এগুলো কেন করতেছিস, তোর জন্য গ্রামে মুখ দেখাইতে পারি না। আমি একটা প্রাইমারি স্কুলের মাস্টার, অত্র এলাকার প্রত্যেকটা মানুষ আমাকে অনেক সম্মান করে ভালোবাসে, কিন্তু তোর জন্য আমার ইজ্জত সমান একেবারে সব কিছু ধূলিসাৎ হয়ে গেল। মারে আমি তোর কাছে অনুরোধ করতেছি, তুই এগুলো বন্ধ কর, আর এসব করিস না। কিন্তু শত বোঝানোর পরেও আমার বোন নাবিলাকে কোনোভাবেই আমার বাবা বোঝাতে পারলো না। নাবিলা সবশেষে একটা কথাই বলল, যদি তার কাছে ফোন থাকে তো সে খাওয়া দাওয়া করবে, ঘুমাবে, পড়াশোনা করবে, আর যদি ফোন না থাকে সে কোনো কিছুই করবে না। ঠিক এমন অবস্থায় আব্বা প্রচুর পরিমাণ টেনশানে পড়ে যায়। আব্বা আল্লাহর কাছে প্রার্থনা করতে থাকে যে আল্লাহ তুমি একমাত্র পারো আমার মেয়েটাকে ভালো রাস্তায় নিয়ে আসতে। দিন আর রাতগুলো কাটতে কাটতে একটা পর্যায়ে আমি ওই স্কুল থেকে এসএসসি পরীক্ষা দিই এবং এসএসসিতেও আমি ভীষণ ভীষণ ভালো রেজাল্ট করি। আমার বাবা মা দুজনেই আমাকে নিয়ে খুব সম্মান করে, মানে অনেক মানে গর্ব করে যে আমার ছেলেটা অনেক ভালো, ঠিকমতো পড়াশোনা করে। আমার প্রতি আমার বাবা মায়ের অগাধ বিশ্বাস আর ভালোবাসা। সময়গুলো কাটতে কাটতে আমি যখন ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি তখন আমার বোনটা হচ্ছে ক্লাস টেনে পড়ে। ওই ক্লাস টেনে পড়া অবস্থায় একটা ভয়ঙ্কর ঘটনা আমার বোনের জীবনে ঘটে যায়। বলতে কি, আমার বোন একদিন স্কুল থেকে আসার সময় কিছু বকাটে ছেলে আমার বোনকে রাস্তা থেকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং খুব ভয়ঙ্করভাবে কিডন্যাপটা করে। সকালবেলা মানে ও স্কুলে গিয়েছিল, তো স্কুলে যাওয়ার পরে আমার মা একটু অসুস্থ হয়েছিল, তো মা অসুস্থ হওয়ার পরে বাবা ওর স্কুলের শিক্ষককে ফোন করে বললো যে ওকে একটু ছুটি দেওয়ার জন্য, যেহেতু আমাদের আর কোনো ভাই বোন নাই, আমার দাদা দাদিও নাই, তো মাকে দেখাশোনা করার জন্য। তো ওই সময় টিচার যখন আমার বোনকে ছুটি দিয়ে দিল, তো তখন তো আর রাস্তার মধ্যে কোনো অন্য কোনো মানুষ নাই, মানে অন্য কোনো স্টুডেন্টগুলো নাই, আমার বোন একাই আসতেছিল। ওই ফাঁকে এলাকার কিছু দুষ্ট ছেলে আমার বোনকে কিডন্যাপ করে নিয়ে যায় এবং এই খবর রাতারাতি বাবার কানে আসে। বাবা তখন পাগল হয়ে চেয়ারম্যান মেম্বার থেকে শুরু করে সবাইকে হাতে নিয়ে প্রায় 3-4 ঘন্টার মতো অভিযান চালিয়ে আমাদের এখানে একটা গোসলাগর বলে একটা জায়গা আছে, ওই গোসলাগর থেকে আমার ছোটো বোনকে উদ্ধার করে নিয়ে আসে। এরপর থেকে বাবা আর কোনোভাবেই নিজেকে কন্ট্রোল করতে পারতেছিল না। বাবা তখন এই ব্যাপারটা নিয়ে রিসার্চ করতে শুরু করে। 2 দিন পরে বাবা জানতে পারে আমাদের এলাকারই এক চেয়ারম্যান আছে, ওই চেয়ারম্যানের ছেলের সাথে নাকি আমার বোন কিছুদিন ধরে প্রেম করেছিল এবং প্রেম করার পরে ওই ছেলের সাথে সে আর কথা বলে না, সে আরেকটা ছেলের সাথে কথা বলতে শুরু করেছে। চেয়ারম্যানের ছেলে তখন সঙ্গবদ্ধভাবে তার বন্ধুবান্ধবদেরকে নিয়ে যথারীতি আমার বোনকে কিডন্যাপ করার পরিকল্পনা করে এবং সবশেষ কিডন্যাপ করেও ফেলে। বাবা যখন জানতে পারে যে এই ক্ষেত্রে সম্পূর্ণ দোষ আমার বোন নাবিলার, বাবা ওই দিনে আমি আমার বাবাকে দেখেছিলাম ওই দিনে একদম সর্বপ্রথম আমার ছোটো বোনের গায়ে হাত দিতে। বাবা আমার বোনকে সেদিন মোটামুটি প্রচুরই মেরে ওর কাছ থেকে মোবাইল ফোনটা নিয়ে যায় একদম বাবা আশার দিয়ে ভেঙে ফেলে। মোবাইল ফোনটা যখন ভেঙে ফেলে তখন ও একরকম কান্নাকাটি করে, তো কান্নাকাটি করতে করতে একটা সময় মোটামুটি সব কিছু ঠিক হয়ে যায়। তো ওই সময় নদী যে মেয়েটা আছে ওই মেয়েটা একটা মোবাইল ফোন কেনে। নদী কিন্তু অত উন্নত না, আমি নদীর ব্যাপারেও বলে রাখি, নদীর মানে নদীরা হচ্ছে 2 বোন, ও আর ওর একটা ছোটো বোন যার নাম হচ্ছে নাদিয়া। নদী আর নাদিয়া হচ্ছে ওর নানু বাড়িতে থাকে। আমি জানি না যাদের মানে পুরনো স্টোরি কি, কেন তারা তাদের নানু বাড়িতে থাকে, আর আমি কখনও ওর বাবাকে দেখি নাই, ওর বাবা কখনো এই এলাকাতে আসেও নাই। ওর নানা বাড়িতে ওর নানা নানি আর ওর মামাদের সাথে নাবিলার মা নাবিলা আর হচ্ছে ওর ছোটো বোন নাদিয়া বেরিয়ে উঠতেছিল। যাই হোক, তো এমত অবস্থায় নদী যখন একটা মোবাইল ফোন কিনে তখন আমার ছোটো বোনের কাছে নাকি সিম কার্ড চায় যে তুই আমাকে একটা সিম কার্ড দে, আমার তো মানে সিম কার্ড কিনতে হবে। ওই মুহূর্তে আমার বোনের ফোন যখন বাবা ভেঙে ফেলে, ওই ভিতরে থাকা ফোনের যে সিমটা ছিল ওই সিমটা আমার বোন নাবিলা তখন করে কি নদীকে দিয়ে দেয়।
নদীকে তখন সিমটা দিয়ে দেয়। নদী তখন ওই সিমটা তার মোবাইল ফোনে ঢুকায় এবং ঢুকানোর কিছুদিন পরে, প্রায় 20-25 দিন পরেই, হঠাৎ করে হচ্ছে নদীদের বাড়িতে বিশাল পরিমাণ দরবার, মানে দরবার। তখন ওই দরবারে আমার বাবাকেও দাওয়াত দেওয়া হয় যে এই ঘটনার সাথে নাকি আমার বোন নাভিলা জড়িত আছে। তখন ওই দরবারে বাবা আমাকে বলে যে কি ব্যাপার, এরকম ঘটনা কেন ঘটল, ওদের মানে নদীদের বাড়িতে দরবার আমাকে কেন ডাকলো। আমি তখন বাবাকে বললাম যে কোনো কারণ ছাড়া তো আর তোমাকে ডাকে না, অবশ্যই কোনো না কোনো কারণ আছে, একটা কাজ করো তুমি চলো। বাবা বলে ঠিক আছে আমি যখন যাবো তুই আমার সাথে চল। আমরা কিন্তু সেই মুহূর্ত পর্যন্ত জানতাম না যে আমার ছোটো বোন যে নদীকে সিম কার্ড দিছে। ওই দরবারে যাওয়ার পরে আমরা জানতে পারি যে আমার ছোটো বোন নদীকে হচ্ছে সিম দিছে, এবং নদীর ওই সিম দিয়ে, মানে আমার ছোটো বোন নাবিলের ওই সিম দিয়ে নদী বিপদে পড়ে গেছে। বিপদটা হচ্ছে এরকম, আমার ছোটো বোন নাকি হচ্ছে সৌদি প্রবাসী কোনো এক ছেলের কাছ থেকে 400,000 টাকা নিয়ে আসছিলো, মানে এবং ওই ছেলে টাকাটা বিকাশে পাঠিয়েছিল। আর আমার ছোটো বোনের যে সিম কার্ড ছিল ওই সিম কার্ডে কিন্তু বিকাশ নাম্বার ছিল। তো বিকাশে নাকি ছেলে 400,000 টাকা পাঠাইছে, এবং আমার ওই ছেলের সাথে আমার বোনের নাকি 1 বছরেরও বেশি সময় ধরে রিলেশন ছিল, এবং তাদের মাঝে অনেক ছবি আদান প্রদানও হয়েছে, অনেক কিছু হয়েছে। তো ওই ছেলে দাবি করে যে আমার বোন মানে নদী এগুলো করছে, ছেলে মনে করে যে নদী এগুলো করছে, মানে নদী হচ্ছে নাবিলার ছবি ব্যবহার করছে, এটা ছেলেটা মনে করে। আমি জানি না যে কীভাবে কী হয়, ওই দরবারে যাওয়ার পর এগুলো জানতে পারি। তো ছেলের দাবি হচ্ছে তাকে 400,000 টাকায় ফিরিয়ে দিতে হবে, ওই ছেলের বাড়িও ময়মনসিংহে ছিল, তাকে 400,000 টাকায় ফিরিয়ে দিতে হবে। তো নদী যতই বলতেছে যে আপনি ছবি দেখছেন, কণ্ঠ শুনছেন, এটা তো আমি না, এটা হচ্ছে নাবিলা, কিন্তু ওই ছেলে বলতেছিল যে না তুমি নাবিলার ছবি ব্যবহার করছো। মানে কেন ওই ছেলে এরকম করেই নদীকেই টার্গেট করে এটা আমি জানি না। তো তখন দরবারের ভিতরে যেহেতু আমার বোনের সিম কার্ডটাই ছিল, পরে সবাই মিলে আমার বোনকে মানে আমার বাবাকে জিজ্ঞেস করতেছিল যে আপনার মেয়ে এরকম একটা অঘটন ঘটালো, এখন এটার বিচার আপনি কী করবেন। তো বাবা তো বরাবরের মতো আমার ছোটো বোনের উপরে খুবই রাগান্বিত, ওর সাথে মানে ওরে মারছে, খুব একটা কথাও বলে না। তো এমত অবস্থায় বাবা দরবারে গিয়ে বলতেছে যে আমি কী করবো আপনারা এই বলেন। আর ওই সময় কিন্তু সিম কার্ডগুলো কেনার জন্য কোনো রেজিস্ট্রেশন করা লাগতো না, রেজিস্ট্রেশন করা একদম রিসেন্ট শুরু হয়েছে। এর আগে কিন্তু আপনি যে কোনোভাবে দোকান থেকে একটা সিম কিনে নিয়ে আসতে পারতেন, না ভোটার আইডি কার্ড, না সিগনেচার, কোনো কিছু লাগতো না। কিন্তু এই জন্য এইটা প্রমাণ করাও বড় কষ্টকর ছিল যে এই সিম কার্ডটা নাবিলার সিম কার্ড ছিল। নাবিলা তখন সম্পূর্ণ রকমের অস্বীকার করে যে এটা নাবিলার সিম কার্ড ছিল কিনা। বাবা ফোন করে ঘরে, মাকে ফোন করে নাবিলার সাথে দরবারে সবার সামনে লাউড স্পিকার দিয়ে কথা বলে নাবিলাকে জিজ্ঞেস করে যে এমন এমন ঘটনা তুই কি বলিস। নাবিলা সম্পূর্ণই বলে যে না আমি এটা করি নাই, এটা সম্পূর্ণ ভ্রান্ত কথা। নাবিলা অস্বীকার করে এবং নদী চিৎকার করে পুরো গ্রামবাসীর সামনে, পুরো দরবারের সামনে বলে যে এই ফোনটা নাকি আমার বোনেরই ছিল। যাই হোক, তখন মোটামুটি তুমুল পরিমাণের একটা ঝগড়া লেগে যায় আমার বাবার সাথে, মানে নদীর বাবা মায়ের খুব খারাপ অবস্থা হয়। ওই ছেলেটাও তখন একরকম রাগারাগি করে ওখান থেকে চলে যায়। চলে যাওয়ার পরে নাবিলার সাথে নদীর আর কোনো যোগাযোগ নেই, আর কোনো কথাবার্তা নেই। এইভাবেই কিছুদিন কেটে যায়। আরও প্রায় এক সপ্তাহ পরে হঠাৎ করে একদিন নাবিলার বাবা মা, মানে সরি, নদীর বাবা মা আমাদের বাড়িতে এসে প্রচুর পরিমাণ কান্নাকাটি শুরু করে। রাতের বেলায় কান্নাকাটি করতেছে যে কান্নাকাটির কারণ হচ্ছে নদী নাকি স্কুল থেকে ফিরে নাই। আর নদী আর নাবিলা কিন্তু তখন একই স্কুলে পড়তো না। আমার বাবা কিন্তু মানে রাগ করে নদীকে বলছিল যে অন্য স্কুলে ভর্তি হয়ে যাওয়ার জন্য, এবং নদীও তখন অন্য স্কুলেই ভর্তি হয়ে যায়, নাবিলার সাথে পড়ে না। মানে 1 বছর ড্রপ দিয়ে ক্লাস 9 নদী আবার অন্য স্কুলে ভর্তি হয়। তো এরপরে আমার বাবার কাছে আসে দরবার নিয়ে যে মানে অভিযোগ নিয়ে যে নদী নাকি ঘরে ফিরে নাই স্কুল থেকে। তো বাবা তখন বলতেছে যে স্কুল থেকে ঘরে ফিরে নাই তো আপনারা খোঁজেন, আমার বাড়িতে কেন আসছেন। তো নদীর বাবা বলতেছে আপনি এলাকার সম্মানিত ব্যক্তি, এলাকার মাস্টার, সবাই তো বিপদ আপদে বলে আপনার কাছেই আসে, আমার মেয়েটা যেহেতু বাড়িতে আসে নাই আপনি একটু বলেন না মেয়েটা কোথায় গেছে। তখন আমার বাবা সহ গ্রামের আরও 8-10 জন মানুষ মিলে নদীকে খুঁজতে থাকে, এখানে সেখানে বিভিন্ন জায়গায় খোঁজে, কিন্তু কোথাও কে পাওয়া যায় না। রাত হয়ে যায় এবং রাত শেষে সকালের সূর্যটা উঁকি মারে, কিন্তু এই পর্যন্ত নদীর কোনো সন্ধান কেউ দিতে পারে না। নদীর বাবা মা সারাটা রাত আমাদের বাড়িতেই থাকে, কান্নাকাটি করে, ওই রাতে কেউ ঘুমাতে পারে না। আমি, আমার মা, আমার ছোটো বোন কেউ ঘুমায় না, সারাটা রাতে আমরা নদীকে নিয়ে চিন্তা করতে থাকি। এবং সকালবেলা সবশেষ আমার বাবা নিরুপায় হয়ে যখন আর পাওয়া যাচ্ছে না, বাবা তখন হচ্ছে আমাদের এলাকাতে হচ্ছে থানাতে গিয়ে কমপ্লেন করে যে নিখোঁজ, একটা বিজ্ঞপ্তি দিয়ে যে মিসিং এরকম একটা মামলা করে। তো এরপরে পুলিশ খোঁজাখুঁজি করতে 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 পুলিশ প্রায় এই জিনিস এটা নিয়ে তিন দিন পর্যন্ত খুঁজতে থাকে, কিন্তু 3 দিনও পুলিশ তার কোনো সন্ধান পায় না। 3 দিন না পাওয়ার পরে আমি তখন আমার বোন নাবিলাকে বলেছি, নাবিলা
এই ব্যাপারে তুই কিছু জানিস কিনা, কারণ এই মেয়েটা তো অসহায় ছিল, তার বাবা নাই, নানু বাড়িতে বড় হয়েছে, নানা নানি এবং মামাদের সাথে তার বেড়ে ওঠা, তো এরকম একটা একরকম ইতিম একটা মেয়ে, ইতিম একটা মেয়ের জীবনে এরকম দুর্দশা কষ্ট। আমি তখন নাবিলাকে বললাম যে বোন, আমার মনে হয় কি যে তুই বলতে পারবি যে মেয়েটা কোথায় আছে, তুই একটু বল না। আমার বোন নাবিলা তখন বলতেছে, ভাইয়া শোনো, আমি সঠিক কিছু বলতে পারি না, তবে আমি সৌদিতে যে ছেলেটার সাথে রিলেশন করেছিলাম ওই ছেলেটা ডেয়ারিং ছিল, এলাকাতে সে আরও একটা অনেক মানে অনেকগুলো মেয়েকে এর আগে কিডন্যাপ করেছিল বিভিন্ন প্রতারণার কারণে। মানে আমার কাছে মনে হয় যে ওই ছেলেটাই নাবিলা ইয়েকে নদীকে কিডন্যাপ করতে পারে। এই কথাগুলো আমার বোন নাবিলা আমাকে বলে। যখন বলে আমার ভিতরে তখন এটা ক্লু মনে হয়। আমি তখন আমার কলেজের আরও দুই তিনটা বন্ধুবান্ধব নিয়ে ওই সৌদি প্রবাসী ছেলের এলাকাতে যাই এবং এলাকাতে গিয়ে খোঁজখবর নিয়ে জানতে পারি যে এই ছেলেটা নাকি প্রচুর পরিমাণ ডেয়ারিং একটা ছেলে, দেশে থাকতেও বিভিন্ন মেয়েদের কিক প্রেজিং করতো, র্যাফ করতো এবং সবশেষ হচ্ছে একটা মামলায় ফেঁসে গিয়ে দেন সৌদি আরবে গিয়েছে, এবং সৌদি আরবে আসার পর থেকেও সে নাকি এগুলোই করে, এলাকাতে থাকে না। তখন আমি মোটামুটি কনফার্ম হয়ে যাই যে এই ছেলেটাই নদীকে কিডন্যাপ করতে পারে। আমি তখন পাগলের মতো এটার পিছনে ঘুরতে থাকি, তখন একরকম পড়াশোনাও বন্ধ হয়ে যায়। বাবা তখন আমাকে খুব রাগারাগি করে যে আমার ছোটো মেয়েটা তো এইভাবে তার পড়াশোনা শেষই করে দিল, জীবনটাকে নষ্টই করলো, আর এখন তুইও আবার এরকম শুরু করলি। আমি তখন বাবাকে বুঝতে দিতেছি না যে আমি নদীর ওই কেসটা নিয়ে ঘুরতেছি। এরকম করে ঘুরতে ঘুরতে প্রায় আরও 8-9 দিন, এক সপ্তাহেরও বেশি সময় পরে আমি বের করতে সক্ষম হই যে ওই সৌদি প্রবাসী ছেলেটাই নদীকে কিডন্যাপ করেছে। যখন নদীকে কিডন্যাপ করেছে এই ব্যাপারটা আমি জানতে পারি, তখন ওই এলাকার যিনি আমার কাছে কমপ্লেনটা করেছে মানে স্বীকারোক্তি দিয়েছে, ওনার কথাগুলো আমি সরাসরি রেকর্ড করে ফেলে, আর ওই রেকর্ডিংটাই হচ্ছে ওদের এলাকার চেয়ারম্যানকে শোনায় যে দেখেন এই ঘটনা। চেয়ারম্যানকে শোনানোর পরে এলাকার চেয়ারম্যান মেম্বার সহ থানা থেকে পুলিশ এসে এই ব্যাপারটা নিয়ে ওই সৌদি প্রবাসী ছেলের বাবা মাকে ধরে, বাবা মাকে ধরে তাদেরকে থানায় নিয়ে আসে। তাদেরকে থানায় নিয়ে আনার প্রায় 5-6 ঘন্টা পরে ওই সৌদি প্রবাসী থানাতে ধরা দেয়, এবং ধরা দিলে তাকে হচ্ছে থানাতে যখন জিজ্ঞাসাবাদ করা হয় একটা পর্যায়ে ওই ছেলে স্বীকার করে যে নদীকে নাকি সেই কিডন্যাপ করেছে তার আরও কিছু বন্ধুবান্ধব সহ, তবে সেটার কারণ আছে যে নদী তার কাছ থেকে অনেকগুলো টাকা নিয়েছিল এই জন্যই কিডন্যাপ করেছে, যে ওই যে আগের ঘটনা, কিন্তু এই টাকা নিয়েছিল আমার বোন, আমার বোন যে নিয়েছিল এটা আমি স্বীকারও করি, কারণ আমার বোন ইতিমধ্যে হচ্ছে অনেক গয়না গাটি, মোবাইল, নতুন নতুন মোবাইল গয়না গাটি অনেক কিছুই কিনেছে, ওই টাকাও কোথায় পেয়েছে এটা বাবাও কখনও খোঁজ করে নাই আর আমরাও জিজ্ঞেস করি নাই। আমি মনে করি একরকম আমাদের প্রশ্রয়ের কারণে নদী এরকম মানে সরি নাবিল এরকম খারাপ হয়ে যেতে পারছিল। তো যাই হোক, এরপরে আমি তখন থানা থেকে ওইটা যখন কমপ্লেন করা হয় ওই ছেলেকে জিজ্ঞেস করা হয় যে লোকেশন কোথায়, কোথায় লুকাইছে, পরে ছেলে পুরনো ঠিকানা বলে যে অমুক জায়গায় অমুক বিল্ডিংয়ে লুকিয়ে রাখছি, পরে সেম বিল্ডিং থেকে হচ্ছে নদীকে উদ্ধার করে আনা হয়। পুলিশের টিম যায় ওখান থেকে উদ্ধার করে আনে, যখন উদ্ধার করে আনে আমরা তো জানি না থানায়, আমরা তখন থানা থেকে বাড়িতে আসি, বাড়িতে আসার পরে শুনতে পারি যে নদীর অবস্থা নাকি খুব খারাপ, নদীকে হসপিটালে ভর্তি করানো হয়েছে ওর বাবা মা হসপিটালে। তো জানার পরে আমি যখন জানতে পারি তখন রাত মনে হয় প্রায় 11:30 মতো বাজে। তো আমার বাবার একটা মোটর সাইকেল ছিল, মানে একটু পুরনো দিনের মোটর সাইকেল আর কি, ঠাঠার ঠাঠার করে চলতো। আমি মোটর সাইকেলটা নিয়ে হচ্ছে হসপিটাল উদ্দেশ্যে রওনা দিই। রাতের বেলায় যদিও বাবা মা আমাকে সবাই নিষেধ করে, আমি কারো কোনো কথাই শুনি না, আমি তখন ওই হসপিটালে যাই। হসপিটালে যাওয়ার পরে দেখতে পাই যে নদীর অবস্থা খুবই খারাপ, মানে খুবই বেহাল অবস্থা, একদম শুকিয়ে টুকিয়ে খুব খারাপ হয়ে গেছে এবং ওর শরীরে বিভিন্ন ইঞ্জুরি। তখন ডাক্তারের কাছে জানতে পারি যে ওকে নাকি র্যাপ করা হয়েছে। তখন মনের ভিতরে খুব কষ্ট লাগে, চাই হাই রে এই মেয়েটার তো কোনো দোষ ছিল না, এই মেয়েটা তো পুরোই অপরাধী ছিলই না, আমার বোনের সাথে চলাফেরা করতো, যদি দোষ বলাই চলে অতটুকুই তার দোষ ছিল। আমি তখন রাত প্রায় 2টার দিকে বাড়ি ফিরে আসি। বাড়ি ফিরে আসার পরে তখন আমি দেখতে পাই যে আমার বাবা বারান্দায় বসে আছে। বাবা আমাকে তখন জিজ্ঞেস করে কিরে কী অবস্থা, আমি বললাম অবস্থা খুবই শোচনীয়, খুবই ভয়াবহ। বাবা বলে আমার কাছে বল না, আমি বললাম যে এই ঘটনা, এই ঘটনা তুমি এখন কী বলবা। আমার বাবা বলে হাই রে ওরা কিন্তু গরিব মানুষ, এই যে মেয়েটা তার বাবার কিন্তু তার মানে তাদের জন্মের পরে কিন্তু তার বাবারা তাদের কোনো তার বাবা তার কোনো খোঁজখবর নেয় নাই, এই মেয়েটা আর এই মেয়েটার ছোটো বোনটাকে তার মা অনেক কষ্ট করে তার ভাইদের সাথে যুদ্ধ করে মানুষের কাজকাম করে অনেক কষ্ট করে বড় করেছে। বাবার মুখের ওই কথাগুলো শুনতেছে আমার চোখের পানিগুলো টলমল করতেছে। আমি তখন ঘরে গিয়ে শুই, আমার আর চোখে ঘুম আসে না, চোখের পানিতে তখন আমার বালিশটা ভিজে যাচ্ছে। আমি আসলে প্রচুর পরিমাণে ইমোশনাল ছিলাম, আমার মাঝে প্রচণ্ড রকমের আবেগ কাজ করতো। আমি তখন চিন্তা করলাম যে এত গরিব অসহায় একটা মেয়ের উপরে কীভাবে এমন বর্বর নির্যাতন চালালো, ওদের মনে কি মেয়েটার জন্য একটু দয়ামায়া হলো না, ওরা কেমন পাষণ্ড মানুষ। আমি তখন মনের ভিতরে নিজেকে নিজে বলতে থাকি যে এটার কিছু না কিছু একটা করাই লাগবে। দেখতে দেখতে সকালে সূর্য ওঠে এবং প্রত্যেকটা মানুষ তার কাজের উদ্দেশ্যে বের হয়। আমি সেদিন কলেজে যাব, কলেজে যাওয়ার জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। কলেজে যখন আমি যাচ্ছিলাম চায়ের দোকান থেকে শুরু করে
প্রত্যেকটা জায়গায় শুধু একই সমালোচনা, নদী নদী নদী, নদীকে নিয়ে গেছে, নদীকে কিডন্যাপ করছে, নদীকে এই করছে, নদীকে সেই করছে, বিভিন্নভাবে নদীকে নিয়ে এরকম বাজে কথাবার্তাগুলো প্রতিটা এলাকা এলাকায় ছড়িয়ে যায়। যখন ছড়িয়ে যায় আমি তখন চিন্তা করেছি, আল্লাহ এটা কেমন কথা, এই গরিব মেয়েটার তো আর কখনো বিয়ে হবে না। তখন আমি শুনতে পাই যে নদী একটা সময় ফাঁসি দেওয়ার জন্য যায়, সুইসাইড করার জন্য যায়, পাগলামি করে হাত কাটে, এরকম অনেক নিউজ আমি শুনতে পাই। আর আমি কিন্তু ওদের বাড়ির আশেপাশেও যেতে পারি না, ওদের বাড়ির আশেপাশে যেতে পারি না, কারণ হচ্ছে যেহেতু আমার বোনের সাথে এরকম একটা ঘটনা ঘটেই গেল, ওই মর্মে আমি আর ওদের বাড়ির পেছনে মানে ওদের বাড়ির আশেপাশে যাই না। না যাওয়ার পরে জানতে পারি যে ওর একটা চাচাতো ভাই আছে যার নাম হচ্ছে জামশেদ। মানে জামশেদ কিন্তু একটু মানে বেপরোয়া টাইপের ছেলে আর কি, বেপরোয়া বলতে ও আবার চিন্তাই টিন্তাই করে, একটু খারাপ টাইপের ছেলে। তো আমি জানতে পারি যে ওই জামশেদের সাথে নাকি নদীর বিয়ে দিচ্ছে, নদীর মেয়েটা দেখতে অনেক সুন্দর ছিল। তখন আমি চিন্তা করি যে এত সুন্দর একটা মেয়ে কত ভালো জায়গায় তার বিয়ে হতো, অথচ এরকম একটা খারাপ ছেলে সাথে তার বিয়ে হচ্ছে। আমার তখন নিজের মাঝে অনেক খারাপ লাগে। খারাপ লাগার পরে একদিন হচ্ছে আল্লাহর অশেষ মেহরবানিতে আমি হচ্ছে বাজারে হোটেলে খাবার খাচ্ছিলাম, খাবার খেয়ে বেরোচ্ছিলাম, মানে আমি আবার বিকেলবেলা একটু নাস্তা করে হোটেলে গিয়ে যখন বেরোচ্ছিলাম, হঠাৎ করে বোরকা পরা একটা মেয়ে আমাকে পেছন থেকে ডাক দেয়, নাসির ভাই বলে, এবং কণ্ঠটা সম্পূর্ণ নদীর মতো ছিল। আমি যখন ফিরি তাকে আমি বললাম যে তুমি কি নদী নাকি, বলে হ্যাঁ। এটা বলার পরে আমি তখন বললাম যে নদী একটু এদিকে আসো, তোমার সাথে আমার কথা আছে। আমি একথা বলে বাজারের পিছনে তাকে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে জিজ্ঞেস করেছে নদী তুমি কি জানো যে তুমি কি করতেছো, ও বলে জানি তো। আমি বললাম এটা কি তুমি ঠিক করতেছো, তুমি কি ভেবে দেখতেছো যে যেই ছেলেটার সাথে তোমার বিয়ে ঠিক হয়েছে জামশেদ, ও কতটা খারাপ, কতটা ডেয়ারিং একটা ছেলে, এমনকি ছেলেকে যদি বিয়ে করো তাহলে তোমার একুল উকুল দুকুলে যাবে, এমন কি কাজ আছে, এমন কোনো খারাপ কাজ নাই যে ছেলেটা করে না, ছেলেটা তো অনেক খারাপ, তুমি তাকে কেন বিয়ে করতেছো। আমাকে বলে আমাকে প্রায় এক সপ্তাহেরও বেশি সময় ধরে একটা ফ্ল্যাটের মধ্যে অনেকগুলো বকাটে ছেলে আটকে রেখে আমার উপরে কী নির্যাতন করছে এটা তো গ্রামের সমস্ত মানুষে জানে, জানে না? আমি বললাম জানে তো। তো গ্রামের সমস্ত মানুষগুলো জানার পরেও গ্রামের কোন মানুষ, কোন এমন ফেরেস্তা আছে, কোন এমন ভালো মানুষ আছে যেগুলো জেনে শুনে আমাকে বিয়ে করবে, আমি ওই জামশেদকে ছাড়া কাকে বিয়ে করতে পারি? আমি তখন তাকে বললাম যে তোমাকে বিয়ে করার মতো অনেকেই আছে, তুমি হয়তো দেখো না। আমাকে একটা অট্টহাসি দিয়ে বলে কি আপনাকে কে আমাকে বিয়ে করবে বলো, হ্যাঁ বিয়ে বলেন। আমি তখন বললাম যে কেউ আর কেউ করুক বা না করুক, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করব। এটা বলার পর বলতেছে কি, আমি বললাম হ্যাঁ আমি সত্যিই বলছি, কেননা শুধুমাত্র আমার বোনের জন্যই তোমার জীবনটা নষ্ট হয়ে গেল, তুমি যদি রাজি থাকো তাহলে আমি তোমাকে বিয়ে করব। তখন আমার মুখের দিকে তাকিয়ে বলতেছে এটাও কি সম্ভব? আমি বললাম কেন সম্ভব না, সম্ভব না হওয়ার কি আছে তুমি আমাকে বলো, তোমার জীবনের আজকে এই দুর্দশার জন্য কে দায়? অবশ্যই আমার বোন দায়, আমরা দায়, তাহলে আমি যদি তোমার জন্য অন্তত এই কাজটুকু করতে না পারি তাহলে তো নিজেকে কোনোভাবেই ক্ষমা করতে পারতেছি না, তোমার কাছে অনুরোধ করতেছি তুমি আমার প্রস্তাবে রাজি হয়ে যাও। ও তখন আমাকে বলে এটা কেমন কথা, এটাও কি সম্ভব? আমি বললাম প্লিজ নদী কোনো রকমের সিক্রেট করো না, আমার কথাটা একটু শোনো, তুমি যদি চাও আমি তোমাকে গোপনে বিয়ে করব। ও আমাকে বলে আপনার বোন যেরকম করে আমাকে ফাঁসাইছে আপনি সেমভাবে আমাকে ফাঁসাতে চাচ্ছেন? আমি তখন বললাম যে আরে বোকা মেয়ে, আমি তোমাকে কেন ফাঁসাবো, একটা ছেলে একটা মেয়েকে বিয়ে করে কখনো ফাঁসাইতে পারে না, বিয়ের আগেই ফাঁসায়। আমি তোমাকে বিয়ের আগে তোমার সাথে আমার কোনো রিলেশনও নাই, আর বিশ্বাস করো আর এখন তোমার সাথে আমি শুধুমাত্র এই সম্পর্কটা করতেছি একটা মাত্র কারণে যে আমার বোনের অন্তত একটু হলেও পাপের পার্শ্বিত হবে। ও আমাকে বলে যে আপনার বাবা মা কি কোনো দিন এরকম একটা দর্শিতা মেয়েকে মেনে নেবে? আমি তখন তাকে বললাম যে বাবা মাকে রাজি করানোর দায়িত্বটা আমার, আমার বাবা মাকে আমি কীভাবে রাজি করাবো, তুমি এটা আমার উপরে ছেড়ে দাও, তুমি তোমার বাবা মায়ের সাথে কথা বলো। ও আমাকে বলে যে আমার তো বাবা নাই, আমার মামা আছে, মা আছে। আমি বললাম হ্যাঁ যারাই আছে তাদের সাথে কথাবার্তা বলে তুমি তাদেরকে রাজি করানোর জন্য চেষ্টা করো। ও আমাকে বলে যে আমি জানি না যে এটা আপনি কেমন কথা বলতেছেন এবং এটাতে কতটুকু মানে ভালো হবে আর খারাপ হবে। আমি তখন বললাম যে আমি তোমাকে নিশ্চিত করে বলতে পারি যে এটাতে ভালোই হবে, খারাপ হবে না। যাই হোক, এভাবে ওর সাথে কথাবার্তা বলে তখন আমি বলি যে তুমি কি ফোন ইউজ করো? বলে না ফোন ইউজ করি না। আমি তখন বললাম যে আমি প্রতিদিন মানে বিকেলবেলা 4:30 দিকে তোমাদের বাড়ির পিছনে, ওদের বাড়ির পিছনে বলতে মানে একটা বট গাছ আছে আর কি, অনেক রাস্তা আছে, রাস্তার পাশে একটা বট গাছ আছে। আমি বললাম যে ওই সময় বিকেলে আমি ওইখানে যাব, তুমি অ্যাট এ টাইমে আমার সাথে আইসো, আমরা দুজনে দেখা করবো, ওখানেই কথা বলবো। ও তখন আমাকে বলতেছে যে না ওখানে দাঁড়িয়ে ওখানে গিয়ে কথা বলার কী দরকার, আমার কাছে একটা মোবাইল ফোন আছে, মানে ওই যে ফোনটা নিয়ে ঘটনা ঘটছে আমি তো ফোনের সিমটা খুলে ফেলছি, আপনি যদি বলেন আমি নতুন একটা সিম ব্যবহার করবো এবং আমি আপনার সাথে কথা বলবো, এটাও আমাকে বলে। আমি তখন বলি যে ঠিক আছে, ওই সময় বাজার থেকে তাকে আমি নতুন একটা সিম কিনে দিই এবং ওই নাম্বারটা আমি রেখে দিই, ও তখন বাড়িতে যায়, আমি তার সাথে ফোনে কথা বলি। তো কথা বলতে বলতে মানে প্রায় 5-6 দিনের মতো কথা বলি, এটা নিয়েই যে তুমি তোমার পরিবারকে বুঝাও, আমি তো আমার পরিবারকে বুঝাবো, আমি আমার বাবা মাকে এখনও কিছু বলি নাই কারণ আমার মাথায় বরাবর মতো একটাই প্ল্যানিং যাবে তার সাথে পালাইয়া যাবো, আমি এই জন্য আমার বাবা মাকে বলি নাই। আমার কথা হচ্ছে তার বাবা মা যদি রাজি হয় তাহলে আমি তাকে নিয়ে পালাবো, ওই প্ল্যানিং নিয়ে আমি পড়ে আছি, আমি আর বাবা মাকে বলতেছি না।
পরে বেশ কিছুদিন কেটে গেল, ও আমাকে বলতেছে যে হ্যাঁ মোটামুটি আমার বাবা মাকে আমি কিছুটা হলেও রাজি করাইতে পারছি, এখন তুমি তোমার বাবা মায়ের সাথে কথা বলো। তো আমি তখন তারে বললাম যে শোনো না বিলা, সরি শোনো নদী, আসলে ব্যাপার হচ্ছে কি যে আমার বাবা মা কোনোদিনও রাজি হবে না, তাদেরকে বলে কোনো লাভ নাই। আমি অনেকবার মানে এই ব্যাপারটা আমি নিজেই চিন্তা করছি, বাবা মাকে বললে এটা হিতে বিপরীত হয়ে যাবে, এর চেয়েও বরং তোমার বাবা মা যদি রাজি থাকে তাহলে চলো আমরা পালিয়ে যাই, আমরা পালিয়ে গিয়ে বিয়ে করে ফেলি। ও আমাকে বলতেছে এটা তুমি কীভাবে চিন্তা করলে যে আমি আমার বাবা মায়ের মনে এত কষ্ট দিছি, এখন আবার নতুন করে কষ্ট দিব। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে ফাইন, যদি নতুন করে কষ্ট তুমি দিতে না চাও তাহলে তুমি একটা কাজ করো, তোমার বাবা মাকে মানে তোমার মাকে আর তোমার মামাদেরকে বলো যে আমার বাবা মায়ের অমতে আমি তোমাকে বিয়ে করব, এবং আমি যথেষ্ট অ্যাডাল্ট একজন ছেলে, আমি নিজের তোমাকে বিয়ে করে তোমাদের ঘরের প্রয়োজনে ঘর জামাই থাকবো, এটা তুমি তোমার বাবা মায়ের সাথে কথা বলো। ও বলে আচ্ছা ঠিক আছে, তাহলে এটা আমি আমার আব্বা মায়ের মানে আমার মায়ের সাথে কথা বলে তোমাকে জানাবো, এটা বলে। ঠিক এর পরের দিনে সকালবেলা আমি কলেজ থেকে আসতেছিলাম, হঠাৎ করে ওর চাচাতো ভাই হচ্ছে মানে ওই যে নদীর চাচাতো ভাই আর কি, যার নাম হচ্ছে জামশেদের সাথে আমার দেখা হয় রাস্তায়। তো জামশেদ আমাকে বলতেছে যে মাস্টারের ছেলে দাঁড়া, ওরকম করে বলে। ও কিন্তু আমার একটু সিনিয়র, এক দুই বছরের মতো সিনিয়র হবে। পরে আমি বললাম যে জি ভাই বলেন। পরে বলে যে শুনলাম তুই নাকি সিনেমার হিরো হয়ে গেছিস, এভাবে বলে। আমি তখন বললাম না ভাই, আমি সিনেমার হিরো হতে যাবো কেন? বলে যে বোনের পার্শ্বিত করার জন্য ভাই বিয়ে করতেছে, এগুলো কি সিনেমা পাইছিস? আমি তখন বললাম যে না ভাই, সিনেমার হওয়ার কী আছে, আমার বোনের জন্যই তোর জীবনটা এভাবে নষ্ট হয়ে গেলো। এখন যদি আমাকে বিয়ে করে বা আমি যদি তাকে বিয়ে করি তাহলে অন্তত আমার বোন যে অন্যায়টুকু করেছে এটার তো একটা মানে সমাধা হবে। ও তখন আমাকে বলে তুই কি জানাস না যে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে, ওরকম করেই বলে। আমি তখন বলি হ্যাঁ ভাই জানি তো, কিন্তু ও তো আপনাকে বিয়ে করতে রাজি নেই। তো ও তখন জামশেদ আমাকে বলতেছে রাজি নেই মানে ও তো নিজে রাজি ছিল, কিন্তু তুই ওর মাথাটা বিগড়িয়ে দিছস, কাজটা তুই ভালো করস নাই। আমি তোকে এখনও সময় দিচ্ছি, মাস্টারের ছেলে বলে তোকে আমি সময় দিচ্ছি, অন্য কোনো ছেলে হইলে কিন্তু ভুড়িটা এখনই বের করে ফেলতাম। অতটুকুই বললাম, জাস্ট তুই ওর জীবন থেকে সরে যা, ওর সাথে তুই কোনো রকম সম্পর্কে জড়াবি না। আমি তখন বুকে একরকম সাহস নিয়ে বললাম যে এটা আপনি ভুল বলতেছেন, ওর সাথে আমিই জড়াই নাই, ওই আমার সাথে জড়িয়েছে এবং আমাদের বিয়েটা পারিবারিক পর্যায়ে চলে গেছে। ও আমাকে বলে আমি চাই না এমন কোনো কিছু করতে যেটার কারণে তোরও ক্ষতি হয় ওরও ক্ষতি হয়, আমি তোকে ভালোই ভালোই বলতেছি যে তুই সম্পর্কটা থেকে ফিরে আয়। এভাবে আমাকে ধমক দেয়, কিন্তু ওর ধমকে আমি কোনো কিছু শুনি না। ও ফেতি মানে গ্রামের কিছু মানে পেতি লিডার হয় না ওই টাইপের আর কি, মানে নামাজও পরে রোজাও রাখে, আবার হচ্ছে বন্ডামি বদমাশি কোনো কিছু ওর বাদ নাই। পরে আমি তখন বললাম যে ওর সাথে কথাবার্তা না বলে আমি বাসায় চলে আসি। বাসায় আসার পরে আমি চিন্তা করতেছি যে কী ব্যাপার মানে কী ব্যাপার কী করা যায়, মানে আমি তখন হচ্ছে নদীকে ফোন করে বলি যে নদী এই ঘটনা। নদী আমাকে বলতেছে তুমি ওর কথাবার্তা শুনো না, আমি আমার মায়ের সাথে কথাবার্তা বলিনি। কিছুদিন পরে দুই দিন পরে নদী আমাকে হঠাৎ করে বলতেছে যে না, আমার মা এবং মামা এই প্রস্তাবে রাজি না। তাদের কথা হচ্ছে তোমার বাবা মা যদি রাজি হয় তবেই তারা এই প্রস্তাবে রাজি আছে, আর তোমার বাবা মা যদি রাজি না হয় তারা কখনো মানে আমাকে মানে শুধুমাত্র তোমার ইচ্ছে আমার হাতে তোমাকে তুলে দিবে না। আমি তখন বলতেছিলাম যে কেন তুলে দিবে না, আমি তো পড়াশোনা করতেছি, আমি তো সব দিক থেকেই ঠিক আছি, তাহলে আমার হাতে কেন তুলে দিবে না? তো ও বলতেছে যে আমার মা বলতেছে তুমি যা করতেছো সম্পূর্ণ ইমোশনাল হয়ে করতেছো, একটা আবেগে পড়ে করতেছো, আবেগ যখন কেটে যাবে তুমি বাস্তবতায় যখন ফিরে যাবা তখন তুমি এসব ভুলে যাবা, তখন তুমি আর আমাকে মনে রাখবা না। অ্যান্ড আমার মা চাচ্ছে না যে আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটুক, এজন্যই মা এটাতে রাজি না। আমি তখন বললাম যে নদী তুমি এরকম বিশ্বাস করেছ আমি তোমাকে ভালোবাসি? ও বলে বিশ্বাস করি কিন্তু আমার তো কোনো রাস্তা খোলা নাই। আমি বললাম যে কোনো কেন বলো রাস্তা খোলা নাই, তোমার মা যদি রাজি নাই হয় তাহলে আমরা পালিয়ে যাই চলো। তখনও সে আগের মতোই কথা বলতেছে যে না, আমি তো বললামই যে পালিয়ে যাবো না, পালিয়ে যাওয়া আমার পক্ষে কোনো অবস্থায় সম্ভব না। আমার ভিতরে তখন প্রচুর পরিমাণে কষ্ট লাগে, যাকে এত ভালোবাসি এই মেয়েটা কেন আমার সাথে এরকম করবে। আমি তখন মানসিকভাবে অনেকটা ভেঙে পড়ি, আমি তখন খাওয়া দাওয়া করি না, ঘুমাই না, মানে অনেকটা ডিপ্রেশনে পড়ে যাই। ডিপ্রেশনে পড়ে যাওয়ার পরে এই ব্যাপারগুলো আমার বাবা বুঝতে পারার পরে বাবা একদিন আমাকে জিজ্ঞেস করে কী রে মানে তুই এতটা ডিপ্রেশনে কেন মানে ভুগতেছিস, কেন সমস্যাটাকে আমাকে বল। বাবা যখন আমাকে জিজ্ঞেস করে, আমি কিন্তু আবার বাবার কাছে আবার কখনো মিথ্যে বলি না, বাবার কাছে সর্বদাই আমি সত্য কথা বলার জন্য ট্রাই করি। আমি তখন বাবাকে বলি যে বাবা এই ঘটনা তোমাকে আমি সব কিছু মানে খুলে বলি, বাবার কাছে সব কিছু বলি। বলার পরে বাবা আমাকে বলে যে দেখ তোকে আমি কখনোই কোনো কাজে বাধা দিই নাই, আমি আমার ছোটো মেয়েটাকে খারাপ মনে করি, দুষ্ট মনে করি, বাজে মনে করি, কিন্তু তোকে আমি অনেক ভালো মনে করি, তুই ছেলে হিসেবে আমার অনেক ভালো একটা ছেলে, আমি চাই তুই যেটা মানে ভেবেছিস বা যেটা করার জন্য সিদ্ধান্ত নিয়েছিস এটা আসলে খারাপ না, কারণ তোর বোনের জন্যই কিন্তু ওই নদী মেয়ের জীবনটা এভাবে নষ্ট হয়ে গেল, তুই যদি তাকে বিয়ে করতে চাস তাহলে সেখানে আমার কাছে মনে হয় যে আমার পক্ষ থেকে কোনো বাধা আসবে না।
আমি কথাটা শোনার পরে যেন আসমানের চারটা পেয়ে গেলাম। আমি ভাবলাম কি রে, আমি তো আসলে ভয়ে ছিলাম। আমি যদি বাবাকে আগেই বলে দিতাম তাহলে তো আমার এই প্রবলেমটা হতো না। বাবাকে তো আমার আগেই বলে দেওয়া দরকার ছিল। আমি বাবাকে কেন বললাম না? আমি তখন চিন্তা করি যে আমারও তো বোকামি হয়েছে। তখন আমি বাবাকে বলি যে বাবা ঠিক আছে, তুমি যেহেতু ব্যাপারটা জানতে পারছো, তুমি মায়ের সাথে আলাপ করো এবং তোমরা কখন যাবা আমি নদীর বাবা মাকে বলে দিই। আমার বাবা বলে আচ্ছা ঠিক আছে। এর পরের দিনে আমার মা হচ্ছে আমাকে জিজ্ঞেস করে, কি রে আমি শুনলাম যে এই ঘটনা, মা একটু কর্কট ভাষা আমাকে বলে। আমি তখন বললাম যে হ্যাঁ, বাবার সাথে তো কথাবার্তা হয়েছে, বাবা তো রাজি হইল। মা তখন বলতেছে যে তোর বাবা রাজি হলেই এটা হবে, তুই এটা চিন্তা করলি কেমন করে, এমন একটা ধর্ষিতা মেয়ে যে কিনা আমার মেয়ের নামে পর্যন্ত বদনাম দিছে। মানে আমার মা এটা কোনোভাবেই বিশ্বাস করতে পারে না যে নাবিলা হচ্ছে ওই প্রবাসী সৌদি ছেলেটার কাছ থেকে টাকা আনছে। মা এখনও বলে যে এটা নদীরই কাজ, নদী আমার বোনকে ফাঁসায় দিছে গ্রামের সামনে। আমার মা তখন বলে যে বিয়াদব মেয়েটা আমার মেয়েটার জীবনটা নষ্ট করে দিছে, আমার মেয়েটার নামে এমন একটা বদনাম উঠে দিছে, আর এখন তুই পর্যন্ত ওই মেয়ের পিছনে ঘুরতেছিস। এবং আমি শুনে অবাক হয়ে গেলাম যে তুই নাকি তাকে বিয়েও করবে। আমি তখন মাকে বললাম যে মা, আমি তো তাকে একটা কারণেই বিয়ে করবো, তোমার মেয়ে যে অন্যায়টা করেছে সে অন্যায়ের পার্থিত করার জন্য। আমার মা তখন বরাবর মতো আমাকে বলতেছে এটা ভুল, আমার মেয়ে এমন কোনো অন্যায় কোনো অপরাধ করেই নাই, এই জিনিসটা হয়েছে সম্পূর্ণ ওই নদী মেয়েটা আমার মেয়েটাকে ফাঁসায় দিছে। যাই হোক, বরাবর মতো মায়ের সাথে এই ব্যাপারে আমার খুব বেশি ঝগড়া হতে থাকে। একটা পর্যায়ে আমার বাবা তখন বলে, যেখানে তোর মা রাজি নেই সেখানে আমি কী করবো তুই বল। আমি তখন বাবাকে বলি যে বাবা, ছোটোবেলা থেকে দেখে আসছি মায়ের কথা ছাড়া তুমি কোথাও কোনো কিছু করো না, আমি তো তোমার সন্তান, অ্যাটলিস্ট আমার মুখের দিকে তাকিয়ে আমার সুখের কথা চিন্তা করে তুমি এটা মেনে নাও, তুমি যেভাবেই পারো মাকে রাজি করা বা ইয়ে করো। পরে বাবা আমার অতটুকু ইমোশনাল হয়ে যাওয়া দেখে বাবা তখন মায়ের সাথে আবারও ডিসকাস করে মাকে বলে যে ছেলে তো মেয়েকে পছন্দ করে এবং এই মেয়েকে অনেক ভালোবাসে, আমরা এটা নিয়ে কতদিন ধরে থাকবে, এখন ছেলেরও বয়স আছে মেয়েরও বয়স হয়েছে, তারা যদি পালিয়ে যায়, তারা যদি পালিয়ে দুজনে বিয়ে করে ফেলে তাহলে আমরা কী করতে পারবো, ওরকম করে মাকে বোঝাচ্ছিল। মা তখন বলতেছিল যে পালায় গেলে পালায় যাবে, তারপর আমি এটা কখনোই অ্যাকসেপ্ট করবো না, আমি এটা কখনোই মেনে নিবে না, ওরকম করে বলতেছিল। তো বরাবরের মতো বাবার কোনো কথা কিন্তু মা খুব একটা গুরুত্ব দেয় না, খুব একটা শোনে না। বাবা মায়ের মাঝে এই নিয়ে আবারও ঝগড়া, চারটি কথা কাটাকাটি, মানে ফাইটিং হতে থাকে। এভাবে এক সপ্তাহের মতো কাটে। এক সপ্তাহ পরে আল্লাহর অশেষ মেহরবানিতে তখন আমার বাবা রাজি, মানে মাও রাজি হয়, বাবা মা দুজনে রাজি হয়। আমি তখন বলি যে আলহামদুলিল্লাহ। তখন আমি নদীকে বলি যে নদী, এরকম এরকম ঘটনা, এখন মানে তুমি একটা টাইম বলো, ওই টাইমে আমি আমার মা বাবাকে নিয়ে যাবো, তোমার মায়ের সাথে কথা বলাই দেবো। তখন নদী বলতেছে যে ওর মানে নানা, যে ওর নানা খুব অসুস্থ, বলছে আমার নানা একটু অসুস্থ, নানা সুস্থ হয়ে যাক তারপরে এটা করা যাবে। আমি তখন বললাম যে তোমার নানা অসুস্থ মানে তোমার নানার কী হয়েছে? ও বলে যে নানাই কয়েকদিন ধরে একটু উল্টাপাল্টা কথা বলতেছে। আমি তখন বললাম যে উল্টাপাল্টা কী কথা বলতেছে? ও তখন বলতেছে তুমি যে জানো যে আমার একটা ছোটো বোন আছে, জানা হচ্ছে নাদিয়া। আমি বলি জানি তো। তো আমাকে বলে যে আমার নানা কয়েকদিন ধরে বলতেছে যে নানা নাকি নাদিয়াকে বিয়ে করবে এবং নাদিয়াকে বিয়ে করলে নাকি নানা বেহেস্তে যাবে। মানে এটা শোনার পর আমি বলতেছি যে আস্তাকফুরুল্লাহ, নাউজুবিল্লাহ, নাদিয়া কিসে পড়ে? তো ছোট্ট একটা মেয়ে, ও তো হাফপিন পরে ঘুরে, ওকে কীভাবে তোমার নানা বিয়ে করবে? ও আমাকে বলতেছে যে নানা ওকে বিয়ে করবে এবং নানা নাকি স্বপ্নে দেখছে যে ওকে বিয়ে করলে নানা বেহেস্তে যাবে। এটা নিয়ে নানা মা এবং মামাদের সাথে প্রচণ্ড রকমের ঝগড়া হচ্ছে আমার পরিবারে। আমি তখন বললাম জি আল্লাহ, এটা আবার কোন গজব আমার উপরে শুরু হয়ে গেল। তখনও বলতেছে যে আমি কী করবো কিছুই বুঝতে পারতেছি না, আমি এখন খুব খারাপ অবস্থার মধ্যে আছি, আমি সত্যি অনেক বাজে অবস্থার মধ্যে আছি, আমি মানে সিদ্ধান্তহীনতায় ভুগতেছি যে আমার কী করা উচিত। আমি তখন নদীকে বলতেছি যে নদী, তুমি তো জানো যে আমি তোমাকে কতটা ভালোবাসি, আমি তোমাকে কতটা ভালোবাসি এবং আমাদের ভালোবাসাটা কতটা ঝড় তুফানের পরে আমরা দুজনে একত্রিত হয়েছি, এখন কি তোমার এই কথাটা বলা সাজে? ও আমাকে বলে আমি তো কিছু করি নাই, আমি তো এখনও তোমাকেই বিয়ে করতে চাই, আমি রাজি আছি, কিন্তু আমার পরিবার যদি এরকম হয়ে যায় তাহলে আমি কী করবো? এবং দিন যত যাচ্ছে আমি শুনতে পাচ্ছি যে মানে নদীদের পরিবারে প্রবলেমটা বেরিয়ে যাচ্ছে। ওর ছোটো বোনকে বিয়ে করার জন্য ওর নানা উঠিয়ে পড়ে লাগছে, মানে গ্রামের বিভিন্ন মানুষদের কাছে বলতেছে এটা করতেছে ওইটা করতেছে। শুনতে পারি যে উনি নাকি মানে ওর যে নানা ছিল উনি আবার পাঁচ ওয়াক্ত নামাজ পড়তো, যথেষ্ট ইমানদার একজন লোক ছিল, নামাজ পড়তো এবং উনি সুষ্ঠুবান ভালো মানুষ ছিল আর কি। তো সহজ সরলর টাইপের, একটু বোকা টাইপেরও ছিল। তো উনি বলতেছে উনি নাকি রাতের বেলায় স্বপ্নে দেখছে যে ওনার ছোটো মেয়ে, ওনার কিন্তু আবার বউ নেই মানে নানি নেই, মানে নদীর হচ্ছে নানি নেই আর কি, মারা গেছে অনেক আগে এবং উনি যখন যৌবন ছিল মানে ওর প্রায় তখনই মারা গেছে আর কি। তো খুব মানে ছোটো ইয়াং বয়সে মারা গেছে। পরে এখন বলতেছে যে মানে ওর ইয়েকে যদি বিয়ে করে, নাদিয়াকে যদি বিয়ে করতে পারে তাহলেই নাকি উনি বেহেস্তে যাবে, এটা নাকি উনি স্বপ্নে দেখে বিভিন্ন মানুষদের কাছে, বিভিন্ন মানুষের কাছে এখানে সেখানে অনেক জায়গায় বলে। এটা নিয়ে ওর পারিবারিকভাবে তুমুল ঝগড়া হতে
ঝগড়াঝাটি হতে থাকে। আর যেহেতু গ্রামের মানুষ, এই কথাটা মুহূর্তের মধ্যে পাড়ায় পাড়ায় ছড়িয়ে যায়। আর এদিকে আব্বা আম্মা তো বারবার আমাকে বলতেছে, কিরে কি ব্যাপার, ওই মেয়ে কি বলুন, আমরা কখন যাব, কবে যাব, কিছু কি হইলো, ওরকম করে আমার বাবা মা দুজনে আমাকে প্রেশার দিচ্ছে। আমি তখন কিছুই বুঝতে পারতেছি না যে আমি কি করব। আর এদিক দিয়ে জামশেদ তো উঠে পড়ে লেগে আছে, জামশেদ ওকে মানে ওর পিছনে ঘুরতে আসে নদীর পিছনে, আমাকে এটা সেটা বলে ধমক দেয়, এই সেই করে, আরও নানার এই পাগলামিটা তখন লেগে গেল। মানে চারদিক থেকে প্রবলেমগুলো তখন এমনভাবে শুরু হয়ে গেল, আমি কোনোভাবেই হচ্ছে মাথা উঠে দাঁড়াইতে পারতেছি না, কিছু করতে পারতেছি না, যে কাউকে যে বলবো, কাউকে কিছু করবো সেটাও পারতেছি না। আল্লাহকে বলতেছি যে আল্লাহ তুমি তো পরম দয়াময়, তুমি একটু রহমত করো। আমি কোনো দিক থেকে কোনো রকমের সারা শব্দ পাচ্ছি না। এইভাবে দিন আর রাতগুলো কাটতে কাটতে এবং তখন দেখি পারি যে জামশেদও আমার দিকে তাকায়, কেমন করে জানি হাসে, ওর চাচাতো ভাই, মানে আমাকে দেখলে একটু অন্যভাবে হাসে, মানে আমার সাথে খুব একটা মানে একটু রহস্যময় এরকম আর কি। তো ওর নানার সাথে আমার একদিন বাজারে দেখা হয়, মানে নদীর নানার সাথে দেখার পর আমি নদীর নানাকে সালাম দিই, উনি তো যেহেতু ইমানদার মানুষ, উনি বলো ওয়ালাইকুম আসসালাম। আমি তখন বললাম যে নানা আপনি তো একজন মুসলমান বা এটা করেন, আপনি কি জানেন যে এই করার এই কাজটা আপনি যেটা করতে চাচ্ছেন এটা ঠিক না, এটা আমাদের মুসলিম শরীয়ত এটা কখনো মেনে নিবে না। তো উনি তখন বলে যে মুসলিম শরীয়তে মেনে না নেওয়ার কী আছে, তুমি উনি আমাকে ওই অমুক নবীর অমুক হুজুরের অমুক ফিরের মানে আমাকে উদাহরণ দিতে আসছে যে অমুক পীরের এত বয়সে আর কি বিয়ে করছে, অমুক নবী এত এত বয়সে আর কি বিয়ে করছে, এটা জায়েজ আছে এটা না জায়েজের কিছু না। উনি বিভিন্নভাবে আমাকে বোঝায় এবং উনি এও আমাকে বলে যে সৌদি আরবে নাকি প্রত্যেকটা বৃদ্ধ লোকে নাকি ইয়াং বয়সী মেয়েদেরকে বিয়ে করে। আমি তখন বললাম যে ইয়াং বয়সীদেরকে বিয়ে করে ঠিক আছে, কিন্তু ওই ইয়াং বয়সী মানুষগুলো তো নিজের আপন নাতিন না, এটা তো আপনার আপন মেয়ের ঘরের নাতিন, আপনি এটা কেমন করে করতেছেন। উনি তখন বলে যে না আমি ওকেই করব এবং ওকে আমি স্বপ্নে দেখছি, ওকে আমার বিয়ে করাই লাগবে, মানে একরকম ক্রিজি টাইপের কথাবার্তাগুলো বলতে থাকে। যাই হোক, এরপরে এখানে সেখানে বিভিন্ন জায়গায় যাচ্ছে, কোনোভাবেই কোনো কিছু কাজ হচ্ছে না। এইভাবে আরও কিছুদিন কাটে, পনেরো দিনের মতো কাটে। পনেরো দিনের মাঝে ওদের পরিবারে তুমুল পরিমাণ ঝগড়া হয়, মানে নদীর যে মামা আছে, নদীর মামা নদীর নানাকে মারে, গায়ে হাত তোলে মারে, এবং এটা নিয়ে পুরো গ্রামের ভিতরে বিভিন্ন সিসি সিসি কথাবার্তা চলতেছে এবং খবরগুলো আমার বাবা মা দুজনের কানে আসে এবং আমার ছোটো বোনের ব্যাপারগুলো জানতে পারে। যদি আমার ছোটো বোন একদিন আমাকে জিজ্ঞেস করে যে ভাই এই ঘটনা, আমি বললাম যে হ্যাঁ ঘটনা তো সত্যি, কিন্তু আমি তো বুঝতে পারতেছি না যে এখন কী করবো। আমার ছোটো বোন বলে যে বাবা মা যদি এগুলো জানতে পারে তাহলে কিন্তু তারা এই সম্পর্ক কোনো দিনও মেনে নিবে না। আমি তখন বলি তুই আল্লাহর কাছে প্রার্থনা কর যেন বাবা মা জানতে না পারে, কিন্তু আমি শিওর যে আব্বা আম্মা দুজনেই ব্যাপারটা জানতে পারছে। জানতে পারার পরও তারা আমাকে কিছুই বলে নাই, তারা এটা নিয়ে কোনো রকমের রিপ্লাই করে নাই, তারা জেনেছে তো জেনেছে, তারা চুপচাপ আছে। যাই হোক, এভাবে দিনগুলো কাটতেছে, কাটতে কাটতে কিছুদিন পরে, আরও কিছুদিন পরে আমি হঠাৎ করে জানতে পারি যে মানে নদীর যে নানা ছিল, নদীর নানা নাকি মানে নাদিয়া স্কুল থেকে আসার সময় নাদিয়াকে নাকি উনি কিডন্যাপ করে নিয়ে চলে গেছে। স্কুল থেকে আসার সময় ওই মেয়েটাকে নাকি উনি মানে রাস্তা থেকে উঠে নিয়েছে। তো আমি তখন চিন্তা করতেছি যে রাস্তা থেকে উনি উঠে কীভাবে নিবে, এত কম বয়স্ক একটা মেয়েকে উনি মানে আর ওনার তো নিজেরই নাতেন, উনি উঠেই নিবে কীভাবে, মানে ওরা জানতে পারে যে ওর নানাও বাড়ি, নদী বলতেছে যে ওর নানাও বাড়িতে নাই এবং ওর ছোটো বোনও বাড়িতে নাই, ওর ছোটো বোনকে ওনাকে পাওয়া যাচ্ছে না, স্কুল থেকে আসে নাই। তো তার মানে তো ওর নানাই নিয়ে গেছে। পরে ওরা বিভিন্ন জায়গায় ওকে খুঁজতে থাকে, মানে খুঁজতে থাকে অনেক জায়গায়, খোঁজাখুঁজি করার পরে ওরা বাজার থেকে ক্লো পায়, মানে বাজার থেকে নাকি জানতে পারে যে ওর যে চাচাতো ভাই আছে জামশেদ নাকি মানে ওই মেয়েটাকে জোর করে হচ্ছে সিএনজিতে উঠাইছে, মানে ওর নাদিয়াকে জোর করে সিএনজিতে উঠাইছে। বাজারের মানুষ এই জিনিসগুলো হচ্ছে নদীর হচ্ছে মামার কাছে বলে, নদীর মামার কাছে যখন বলে এবং নদী আমাকে এই কথাটা বলে, বলার পরে আমার মাথায় তখন আসে ও মাই গড, তাহলে এখানে জামশেদ কেন এই মেয়েকে জোর করে গাড়িতে উঠাবে, মানে নাদিয়াকে জোর করে উঠাবে, তার মানে এখানে কিছু না কিছু একটা আছে, জামশেদের কোনো একটা স্বার্থ আছে। আমি তখন কিছুই বুঝতে পারি না। ওদের গ্রামে গিয়ে বিভিন্ন মানুষের সাথে কথা বলি, নদীর হচ্ছে নানা সম্বন্ধে সবাই বলে যে মানুষটা অনেক ভালো, পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে, যথেষ্ট ইমানদার, উনি অনেকটা বুজুর্গ টাইপের একটা মানুষ, উনি কখনো এরকম কাজ করতেই পারে না। এবং ওইখান থেকে আমি জানতে পারি যে লাস্ট কিছুদিন ধরে নাকি জামশেদের সাথে উনি চলাফেরা করতো। আমি বলছিলাম জামশেদ খারাপ হইলেও নামাজ পড়তো, মানে নামাজ পড়তো এবং নদীর নানার সাথে ওর সম্পর্ক অনেক ভালো ছিল। বিভিন্ন লোক মারপথে জানতে পারি যে উনি নাকি মানে জামশেদ নাকি নদীর নানাকে নিয়ে বিভিন্ন জায়গায় মসজিদে যাইতো, এটা ওটা করতো, চিল্লা করতো, অনেক কিছু করতো। তো তখন আমার মাথায় জামশেদকে নিয়ে সন্দেহ লাগে, এখানে জামশেদ কোনো কিছু চাবি ঘোরালো কিনা। আমি যখন এই ব্যাপারটা নিয়ে অনেক লোকদের সাথে আলাপ করি, কোনো রকমের কোথাও থেকে ভালো কোনো সারা শব্দ পাই না। কিছুদিন পরে আমার জামশেদের সাথে দেখা হয় রাস্তায়, দেখা হওয়ার পরে আমি তখন জামশেদকে বললাম যে জামশেদ এটা কেমন কথা, তুমি নাকি এরকম এরকম মেয়েটাকে কিডন্যাপ করে দিছো। ও তখন অস্বীকার করো, ও বলেছে না আমার তো নদীর সাথে কোনো দেখাই নাই, আর তুমি যেহেতু মানে নদীকে বিয়ে করবা, নদীও তোমাকে বিয়ে করবে, তোমরা যেহেতু রাজি আছো, আমি তো এরপর থেকে
সরেই গেলাম, আমার এগুলোর কী দরকার? আমি তখন বললাম যে আমি বিয়েটা এখন কীভাবে করবো, যে ওর নানা যে কাজটা করলো এই কাজ করার পরে কি আমার আব্বা আমা কখনোই সম্পর্ক মেনে নিবে? ও আমাকে বলে, দেখো ভাই এটা তো আর আমার কোনো ব্যাপার না, মানে খুব সফট হয়ে আমার সাথে কথা বলতেছে। এর আগে মানে আমাকে মারতে আসে কাটতে আসে খুবই সিক্রেট করে, কিন্তু এখন সে পুরোই সফট, মানে একদম নরম কণ্ঠে খুবই সুষ্ঠুভাবে আমার সাথে কথা বলতেছে। আমি তখন বললাম, ভাই দেখো আমি জানি তুমি জানো যে ও কোথায় আছে, আমি একদম সম্মান করেই বলেছি, আমি বলেছি আপনিই জানেন ও কোথায় আছে, আপনি বলেন যে আপনি মেয়েটাকে আইনা দেন বা অন্য নাকি বের করেন। ও বলেছে আমি কোনো কিছুই জানি না, এটা বলে চলে যায়। চলে যাওয়ার পর আমি তখন নদীর সাথে আলাপ করি, নদীতে তখন প্রচুর কান্নাকাটি করে, মানে গ্রামের মানুষ ওদেরকে নিয়ে সিসি সিসি করে, কেউ আমাদের সাথে কথা বলে না, খুবই খারাপ অবস্থা। তখন নদী আমাকে বলে, আমি কী করবো তুমি আমাকে বলো, আমি এলাকাতে মুখটা কীভাবে দেখাবো? দিন যত যাচ্ছে পরিস্থিতি ততই খারাপের দিকে যাচ্ছে। আমি তখন চিন্তা করতেছি যে এভাবে না ঘুরে আমি আমার আব্বা আমাকে বলেই দিব যে যাতে আমি নদীকে বিয়ে করে ফেলি, বিয়ে করে ফেলি এরপরে অবস্থা এরপরে চিন্তা করা যাবে। পরে আমি আমার মাকে বলে মানে আমি আমার বাবাকে বলেছি, বাবা এই ঘটনা, এখন চলো না আমরা মানে নদীর ব্যাপার নিয়ে কথাবার্তা বলি নদীর মায়ের সাথে। নদীর মা কিন্তু তখন রাজি হয়েছে যে আমরা যাওয়ার জন্য বলছে। পরে আমার বাবা বলতেছে যে তোর বিবেকে কি মানে বিন্দুমাত্র কোনো কিছু নাই, তোর বিবেককে বাধা দিচ্ছে না কোনো ব্যাপারে? আমি তখন বললাম যে কোন ব্যাপারে বাধা দিবে? আমার বাবা বলে যে যে মেয়েটা পরিবারে এমন একটা ঘটনা ঘটে গেছে, এমন একটা পরিবারে মেয়েকে কি বিয়ে করা ঠিক হবে, তুই আমাকে বল বিয়ে করানোটা ঠিক হবে? আমি তখন বাবাকে বললাম যে বাবা অন্যায় যদি করে থাকে, ওর নানা করছে, ওর তো কোনো দোষ নাই, ও তো কোনো অন্যায় করে নাই। আমার বাবা তখন আমাকে বলতেছে যে দেখ অন্যায় যেই করুক, আমি এলাকার একজন মাস্টার, একজন সম্মানিত ব্যক্তি, দশজনে আমাকে মানে বুঝে, এলাকার প্রতিটা কাজে মানুষ আমাকে নিয়ে যায়, আমি আমার জায়গায় পজিশনে দাঁড়িয়ে এমন একটা পরিবারের সাথে আমি এই সম্পর্কটা কোনো দিনও মেনে নিতে পারবো না। বাবা তখন আবারও সেই মানে বাবা তখন একদম সম্পূর্ণ ফিরে যায় মায়ের মতো করে। আমি তখন মায়ের কাছে যাই, মা বাবা যদি হয়ে যায় দুই গুণ, মা হয়ে রয়েছে চার গুণ, মা তো আরও বেশি খ্যাফা। মা বলেছে না এমন এই মেয়েকে আমরা কোনো দিনও মেনে নিতে পারবো না, এটা আমাদের পক্ষে কোনো অবস্থায় সম্ভব না। বাবা মা দুজনেই প্রচুর পরিমাণে বিগড়ে যায়। বিগড়ে যাওয়ার পরে আমারও মন মানসিকতা তখন খুবই খারাপ হয়ে যায়, কিরে কী করবো? এবং নদীকে যখন বলি, নদীও তখন আর ওভাবে কোনো কিছু সারা শব্দ দেয় না, আর তখন কিন্তু আমি নদীকে মনে প্রাণে ভালোবাসি, মানে প্রচণ্ড রকমের ভালোবাসি। তো ওই সময় আমি একদিন নদীর মায়ের সাথে ফোনে কথা বলি, ফোনে কথা বলে বলি, আন্টি দেখেন আমি তো আসলে রাজি আছি, এখন কী করতে পারি? নদীর মা তখন আমাকে বলতেছে যে বাবারে যেই ঘটনা ঘটে গেছে ওই ঘটনার পরে তো কোনোভাবেই এটা তো হতে পারে না, এটা তো কখনোই সম্ভব না, এখন মানে আমরা তো রাজি থাকলেও তোমার বাবা মা কখনোই রাজি হবে না, তো এখন কী করতে পারি? বা আমি বললাম যে আমি গোপনে বিয়ে করবো, ওর মা তখন এটা তো আমাকে মানে ইয়ে করে না, রেসপেক্ট করে না, যে না গোপনে বিয়ে করলে উনি নদীকে আমার কাছে বিয়ে দিবেন। আমি তখন কান্নাকাটি করি ওনার কাছে, উনি তখন বলে যে না বাবা কপালে যা আছে তাই হবে, তুমি চিন্তা করো না। এরপরে আমি পুনরায় শুনতে পারি যে আবারও নাকি ওই জামশেদের সাথে ওর বিয়ে দিতেছে, এবং ওই জামশেদে ওদের ঘরে কর্তৃত্ব করতেছে, ওর জামশেদে নাকি ওর নানাকে খুঁজে বের করছে, ওর নানাকে খুঁজে বের করছে, খুঁজে বের করে ও নানাকে আর নাদিয়াকে বাড়িতে নিয়ে আসতেছে। তো আমি তখন এবং ওই জামশেদের কাছে নাকি আবারও নদীকে মানে নদীর সাথে ওই জামশেদের আবার বিয়ে ঠিক হয়েছে। আমি তখন চিন্তা করলাম যে এখানে জামশেদে কাঠিটা লাটতেছে, মানে আমি তখন পুরো শিওর হয়ে যাই। শিওর হয়ে যাওয়ার পরে আমি তখন করি কি, ওই মানে ওই এলাকারই জামশেদের সাথে চলাফেরা করে একটা ছেলে আছে যার নাম হচ্ছে রাব্বি, মানে রাব্বির সাথে আমার সম্পর্কটা আবার মোটামুটি একটু ভালো। রাব্বি আমারই সমবয়সী, কিন্তু জামশেদের সাথে চলাফেরা করতো, ওই সাথে মানে হিরোইন টিরোইন খাইতো, বাইরে টাইরে ঘুরতো। আমি তখন ওই মানে রাব্বিকে বলছিলাম যে রাব্বি তোর সাথে তো আমার খুবই ফ্রেন্ডলি একটা সম্পর্ক, আমরা দুজনেই অনেক মানে অনেক দিন পর্যন্ত একসাথে চলাফেরা করেছি, আমাদের সাথে ঘনিষ্ঠ সম্পর্ক, দেখ আমি কখনোই কাউকে বলবো না এবং আমি কখনো হচ্ছে জামশেদকেও বলবো না, তুই শুধু আমার কাছে বলতো মানে এই যে জামশেদ ঘটনাটা ঘটাইলো, মানে যেই ঘটনাটা ঘটলো তোদের গ্রামে, এটার পিছনে আসলে জামশেদের কোনো হাত আছে কিনা? ও তখন বলে না। আমি তখন বললাম যে ভাই দেখ তোর কাছে হাত জোর করে অনুরোধ করতেছি, তুই যদি না বলিস আমি সত্যি অনেক বিপদে পড়ে যাবো, তুই আমার কাছে সত্যিই বলছি এই ঘটনার পিছনে জামশেদের কোনো হাত আছে কিনা? ও আমাকে বলে জামশেদের হাত থাকলে বা তুই কী করবি, আর না থাকলেও কী করবি? আমি তখন বললাম যে জামশেদের যদি হাত থাকে তখন কিছু করার নাই, আমি শুধু শুনবো আর কি, আমার নিজের মনটাকে সান্ত্বনা দিব। ও তখন বলে যে হ্যাঁ এই ঘটনার পিছনে সম্পূর্ণ রকমের হাত হচ্ছে জামশেদের, এবং যা কিছু ঘটেছে সব জামশেদ ঘটিয়েছে। আমি তখন রাব্বিকে বললাম যে জামশেদ কীভাবে ঘটালো। পরে আমি জানতে পারি যে জামশেদ মানে রাব্বি আমাকে বলে যে জামশেদের কাছে নাকি একটা বৌদ্ধ মানে একটা বৌদ্ধ টাইপের হচ্ছে একজন মানে বৌদ্ধ একটা মানে ওই যে খ্রিস্টান ধর্মের এক বৌদ্ধর সাথে নাকি ওর মানে বৌদ্ধ এক ইয়ের সাথে যেন সম্পর্ক আছে আর কি, উনি নাকি হচ্ছে বিভিন্ন তাবিজ তোমান থেকে শুরু করে এগুলা করে, খুবই খারাপ টাইপের। তো ওই বৌদ্ধর সাথে নাকি জামশেদ কথা বলছিল এবং 15,000 টাকার বিনিময়ে ওই বৌদ্ধের কাছ থেকে কিছু পানি পড়া এবং তাবিজ আনছে, আর ওই পানি পড়া নাকি ওর হচ্ছে
হচ্ছে নানাকে, মানে নদীর যে নানা ছিল নানাকে ছোঁয়ায় দিছে, ছোঁয়ায় দিছে এবং ছোঁয়ায় দেওয়ার পরে নানাকে ছোঁয়াইছে এবং ছোঁয়ানোর পরে যে পানি পড়া ছিল ওই পানি পড়া নাকি ও নানাকে খাওয়াইছে। খাওয়াইয়া ওই মানে ওই বৌদ্ধ নাকি বলে দিছে যে যেদিন মানে রাতের বেলায় ও নানা স্বপ্নে দেখবে ওই দিন বিকেল থেকে যেন বারবার মানে নাতিনকে নানা বিয়ে করছে, ছোট নাতিনকে নানা বিয়ে করছে, এরকম ছোটো ছোটো গল্প ও নানাকে শোনানোর জন্য। এবং সেখানে নাকি রাব্বি নিজেও প্রেজেন্ট ছিল, রাব্বি এবং জামশেদ দুজনেই প্রেজেন্ট থাকা অবস্থায় নদীর যে নানা ছিল নদীর নানাকে বিভিন্নভাবে হচ্ছে মানে ইসলামিকভাবে অনেকভাবে এই জিনিসগুলো বোঝাচ্ছিল। এবং সেদিন রাতে নাকি নদীর নানা স্বপ্নে দেখে যে নাদিয়াকে বিয়ে করলে উনি বেহেস্তে যাবে, মানে ছোটো নাতিনকে বিয়ে করলে উনি বেহেস্তে যাবে, এটা উনি স্বপ্ন দেখে। এবং এই এই ঘটনাটা নাকি সম্পূর্ণ রকমের জামশেদ ঘটায়, এটা রাব্বি আমাকে পুরো এ বলে। এবং রাব্বি বলে যে ভাই দেখেন, আপনি তো জানেন যে জামশেদ একটু ডিয়ারিং ছেলে, আপনি ব্যাপারটা জামশেদের কাছে কোনোভাবেই বললেন না, যদি বলেন ও আমার অনেক ক্ষতি করে ফেলবে। মানে ও তখন কান্নাকাটি করে একরকম আমার কাছে কথাগুলো বলে রাব্বি। আমি তখন বললাম যে আচ্ছা ঠিক আছে। আমি তখন সেম কথাটা এই নদীকে বলি যে নদী দেখো এই ঘটনা, নদী আমাকে বলে যে তুমি আমাকে না বলে ঘটনাটা তুমি আমার মাকে বলো। পরে আমি ওর মাকে বলি যে আন্টি দেখেন, আমি সম্পূর্ণ রকমের জানতে পারছি যে আপনাদের এই যে ঘটনাগুলো, এই ঘটনাগুলো সম্পূর্ণ জামশেদ ঘটাইছে, জামশেদ এভাবে ক্রিমিনালি করছে এবং ক্রিমিনালি এগুলো আমি যদি আপনার বৌদ্ধর কাছে যাইতে চান আমি আপনাকে বৌদ্ধর কাছে নিয়ে যাইতে পারি, আমি বৌদ্ধর ঠিকানাও বের করছি, আপনি আমার সাথে চলেন। ওর মা তখন আমাকে ডাইরেক্টলি বলতেছে ও আমার মেয়ের তখন বিয়ে ঠিক হয়ে গেছে, এখন তুমিও তোমার বোনের মতো কাঠি করতেছো আমার মেয়েকে আমি তোমার কাছে বিয়ে দেওয়ার জন্য, আমি তোমার মতো ফ্যামিলিতে কোনো দিন আমার মেয়েকে বিয়ে দেবো না। উনি তখন উল্টা বলতেছে আমি নাকি নদীকে পাওয়ার জন্য জামশেদের সম্বন্ধে বাজে কথা বলতেছে। আমি তখন বললাম যে দেখেন আপনি আমাকে ভুল বুঝতেছেন, আমি কেন বাজে কথা বলতে যাব, আমার তো বাজে কথা বলার কোনো রাইটস নাই, আর আমি বাজে কথা বলতেছেন আমার কাছে প্রমাণ আছে। এবং আমি একটা সময় রাব্বির কথা বলে যে রাব্বি আমাকে বলছে, উনি তখন বলে যে না মানে এগুলো আমি মিথ্যে বলতেছি, আমি ওর নদীকে বিয়ে করানোর জন্য এই কথাগুলো বলতেছি, এগুলো বলে ওই তখন আমার লাইনটা কেটে দেয় এবং নদীর কাছ থেকে উনি তখন মোবাইল ফোনটা নিয়ে যায়। আমি আর নদীর সাথে কোনো রকমের যোগাযোগ করতে পারি না। সময়গুলো কাটতে কাটতে একটা সময় জানতে পারি যে নদীর যে নানা এবং ওর যে ছোটো বোন নাদিয়া তাদেরকে উনি তারাও নাকি পাশের কোনো একটা গ্রামে চলে আসছে, ওই গ্রামে তারা স্বামী স্ত্রীর পরিচয় নাকি থাকতেছে, এবং ওই গ্রাম থেকে ওদের গ্রামে মানে ওদের গ্রামে ঢুকার জন্য নাকি ও নানা এবং হচ্ছে মানে বিভিন্ন রকমের পয়সালা করতেছে, লোকদের সাথে কথাবার্তা বলতেছে। এবং এদিক দিয়ে হচ্ছে মানে জামশেদের সাথে নদীর বিয়ে মোটামুটি দিন তারিখও ঠিক হয়ে গেছে। আমার অবস্থাটা তখন এরকম হয়েছে যে আমি এত সাঁতার কাটলাম, এত যুদ্ধ করলাম, অথচ দিন শেষে আমার নদী হয়ে যাবে জামশেদের। আমি এই ব্যাপারগুলো মানতে পারতেছিলাম না, কান্নাকাটি করে চিল্লাফিল্লা করি, আল্লাহর কাছে বলি যে আল্লাহ তুমি একটা ব্যবস্থা করো। এরকম করে দিনগুলো কাটতে কাটতে একটা সময় ঠিকই জামশেদের সাথে নদীর বিয়ে হয়ে যায়। এবং ওই বিয়েটা ওরা খুব গোপনে পারিবারিকভাবে রাতের বেলায় বিয়েটা সম্পূর্ণ করে ফেলে, এই বিয়েটা আমাকে জানায় না, রাতের বেলায় বিয়ে দেয়। এবং বিয়ে দেওয়ার পরে ওই রাতের মধ্যেই নদীর সাথে জামশেদের বাসর হয়। পরের দিন সকালবেলা আমি ওদের গ্রামের মানুষের কাছ থেকে জানতে পারি যে ওরা নাকি রাতের বেলা এরকম করে ফেলছে। আমি তখন নদীর সাথে যোগাযোগ করতে পারি না, আমি তখন একেবারে রাগ করে ক্ষুব্ধ হয়ে আমি তখন নদীদের বাড়িতে যাই। কিন্তু অবাক করা ব্যাপার হচ্ছে নদীদের বাড়িতে যাওয়ার পর আমি দেখতে পাই যে নদীর যেই নানা এই ধরনের আকামটা করলো ওই নানা ঘরে আসে, এবং নদীর যেই না মানে ছোটো বোন নাদিয়াও তখন ঘরে। আমি তখন চিন্তা করলাম যে কী পরিমাণের বাটপার হতে পারে, আমার জীবনটাকে এমন তছনছ করে দিয়ে ওই বুইরা আবার বাড়িতে আসছে। আমি তখন নদীর মায়ের সাথে কথা বলি, নদীর মা আমাকে একটা কথাই বলে যে বাবা আমি তোর কাছে অনুরোধ করতেছি এবং শুনতে পারি যে নদীর নানাকে আর হচ্ছে নদীর যে ছোটো বোন নাদি আছে তাদের সাথেও নাকি মানে ছাড়াছাড়ি করে ফেলবে, ওরকমইভাবে নাকি গ্রামীণভাবে সালিশ দরবার হয়ে এটা একটা মানে সেপারেট করে ফেলবে, ওরকম কথাবার্তা চলতেছে। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে এখন কেন সেপারেট করবে, আমার জীবনটার ভালোটা বাজায় দিয়ে আমার ভালোবাসার মানুষটাকে আমার কাছ থেকে কেড়ে নিয়ে এখন হচ্ছে এই বুইরা আবার তার নাতিনকে ছাড়বে। আমি তখন এটা মানতে পারতেছি না। মানতে না পারার কারণে আমি ঠিক সেদিন ওদের ঘর থেকে বেরোই, সরাসরি থানাতে যাই। থানাতে গিয়ে আমি তখন মানে থানার যে ডিউটি অফিসার ছিল ওনার কাছে ব্যাপারটা কমপ্লেন করি। আমি তখন বলি যে দেখেন এই ঘটনা এবং বাস্তব ঘটনা এটার প্রমাণ আমার কাছে আছে, তারা বিয়ে করছে এমনি এমনি এবং এটা তো আসলে মূলত হতে পারে, এটা তো বাল্যবিবাহ, আর নানা কীভাবে করলো। এবং আমি তখন কী করি, থানা থেকে পুলিশ বহর করে নিয়ে আসে ওদের বাড়িতে, নিয়ে এসে হাতে নাতেই ওই দিনে মানে ওই দিনের ঘটনা আমি বলতেছি, হাতে নাতেই ওর নানাকে হচ্ছে পুলিশের কাছে শপথ করি, ওর নানাকে পুলিশের কাছে শপথ করি। আমি তো খারাপ হয়েই গেছি, আমি তো ওদের পরিবারে খারাপই, তাই না? আমাকে তো কেউ কোনোভাবে মূল্যায়ন করতেছে না, প্রত্যেকটা জায়গায় আমার সাথে বেইমানি করছে, প্রতারণা করছে, আমাকে আঘাত দিছে, তো আমি যেহেতু খারাপ আমি খারাপই, আমি আমার খারাপ এটা এবার একটু দেখাই দিব, আমি যে কতটা খারাপ এটা আমি একটু দেখাই দিব। ওরকম করে আমি তখন ওর নানাকে ধরাই দিই, ওর নানাকে পুলিশে ধরে নিয়ে যায়। এবং তখন ওর মামা এবং ওর মা সবাই আমার উপর অনেক ক্ষিপ্ত হয়ে যায় যে কেন আমি এই কাজটা করলাম, কিন্তু একটাবারের জন্য কেউ এটা ভাবে না আমার সাথে যেটা করছে এটা কতটুকু রাইট ছিল। মুহূর্তের মাঝে হচ্ছে ওর মা আমার বাবার কাছে আসে, বাবার কাছে এসে বলে যে এটা আপনার ছেলে কেমন কাজ করলো, আপনার ছেলে বিয়াদব এটা সেটা বলে অনেক গালাগালি করে আমার বাবার কাছে। আমার বাবা তখন আমাকে বলে যে তুই এটা কেন করলি, এটা তোর করা কি কোনো দরকার ছিল, এটা ওদের গ্রামের ব্যাপার, ওদের গ্রামের চেয়ারম্যান আছে, মেম্বার আছে, গ্রামের
দশজন আছে, তারা মিলে এটা একটা সিদ্ধান্ত নেবে, কিন্তু সেখানে তুই কেন এই কাজটা করতে গেলি? আমি তখন বললাম যে বাবা, আমি এই কাজটা করছি, আমি ভালোই করছি, গ্রামের কেউ তো কোনো এটার প্রতিবাদ করতেছে না, সবাই যে যার মতো করে মজা নিচ্ছে, এবং সবশেষ তো আমাদের এলাকারই একটা বদনাম। আমার বাবা বলে যে এখন বদনামটা থানা পর্যন্ত ছড়াইলো না, এখন কী হইলো? আমি তখন বললাম যে থানা পর্যন্ত ছড়াইলে ছড়াইছে, আমি এটার একটা ভীতি ব্যবস্থা করছি এবং এতে আমি হেপি। আমার বাবা বলতেছে, কাজটা তুই মোটেও ভালো করিস নাই, আমি তোকে শিক্ষিত ছেলে মনে করছিলাম। এরকম করে তখন গ্রামীণভাবে আমার উপরে প্রেশার আসে, মানে আমাদের গ্রামের মানুষ টানুষ মিলে তখন হচ্ছে নদীর মামা এবং হচ্ছে নদীর মা আমার নামে রিপোর্ট করে যে আমি কেন এই কাজটা করলাম। সবাই মিলে তখন আমাকে গালাগালি করে, এটা করা কিন্তু ঠিক হয়েছে, তুই এটা করা উচিত হয় নাই, ওনাদের নাতিন ওনাদের মেয়ে ওনারা বুঝবে, তুই কেন এগুলো করলে? মানে সবাই মিলে আমারে খুবভাবে হচ্ছে গ্রামের মানুষ আমাকে শাসাচ্ছে। আমি তখন বলতেছিলাম যে যা আছে কপালে তাই হবে, আমি যেটা ভালো মনে করছি আমি সেটাই করছি, কিন্তু জামশেদের সাথে নদীর সংসার চলতেছে। আমি তখন এইভাবে সবার কাছে খারাপ হয়ে গেলাম কিছুদিন, এভাবে প্রায় আরও 3 মাসের মতো কেটে যায়। আমি তখন ইন্টারমিডিয়েট ফাইনাল পরীক্ষাও দিই, আমি তখন হচ্ছে মানে অ্যাকাউন্টিং অনার্স করার জন্য আমাদের এখানেরই একটা হচ্ছে কলেজ অ্যান্ড বিশ্ববিদ্যালয়ের অ্যাডেটার আমি তখন ভর্তি হই, আমি তখন ক্লাস করতেছি। তো 3 মাস পরে আমাদের ওই বাজারেই একদিন হচ্ছে জামশেদের সাথে দেখা হয়। বাজারে দেখা হওয়ার পরে জামশেদ আমার দিকে তাকিয়ে বলতেছে, কিরে মামা, এরকম করে মানে বলতেছে, ইঙ্গিত মারতেছে। আমি তখন বললাম, ভাই আপনি আমার এইরকম দেখে ইঙ্গিত মারেন কেন? বলে, ইঙ্গিত মারবো না। তখন আমার মানে রাগ ছিল আর কি মাথার মধ্যে। তো যখন ওরকম করে কথা কাটাকাটি ও কথা কাটাকাটির একটা পর্যায়ে ওই মানে আপনারা দেখবেন যে ইয়ে করার জন্য ওই যে পেঁয়াজও বাজার জন্য যেই মানে গরম ইয়েটা হয় না, যে লাইক হচ্ছে কাঠি টাইপের যেটা দিয়ে পেঁয়াজ উঠানো হয়, ওই পাশেই হচ্ছে একজনের পেঁয়াজ জো বাজতেছিল। আর আমার মাথায় তো তখন কোনো কিছুই নাই, যে মানে রাগ অভিমানে তো আমার সব ফেটে যাচ্ছে। আমি তখন কী করি, ওই পেঁয়াজ জো বাজার যেই কাঠিটা ছিল ওইটা টান দিয়ে আইনি হচ্ছে ওরা বাড়ি মারি একদম গালে, এতে মারি একদম মানে গরম তেল সহ পরে একদম গাল পুরে জোষ্টে যায়। তখন ওখানেই হচ্ছে অজ্ঞানের মতো হয়ে যায়। তখন আমি তখন বাড়িতে আসি, বাড়িতে আসার কয়েক মিনিটে মনে হয় যে মানে ওদের এলাকা থেকে অনেক মানুষ এসে আমাকে মানে ওর যেই সাঙ্গপাঙ্গ আছে আমাকে ঘর থেকে উঠাই নিবে, আমাদের তো বিল্ডিং থাকে, তো বিল্ডিংয়ে লাথি মারতেছে আমাকে উঠাই নিবে, আমাকে মারবে, আমার ছোটো বোনকে উঠাই নিয়ে যাবে, এগুলো করবে, মানে প্রচুর পরিমাণ সিনক্রেট করতে থাকে। যাই হোক, সবাই মিলে অনেক হাঙ্গামা টাঙ্গামা করে এইভাবে আরও একদিন কেটে যায়। এর পরের দিনে বিকেলবেলা আমাকে ওই হচ্ছে মানে জামশেদের এলাকার এক মেয়ে আমাকে খবর দিয়েছে, ভাইয়া আমাদের বাসে একটু আইসেন। আমি ভাবলাম যে হয়তো আমাকে অন্য কোথাও ধরাই দিব। বলে, ভাই আমি আপনাকে আনতেছি একটা কারণে, আমি আপনাকে কোথাও ধরাই দিব না, আমার বাবা মায়ের কসম করে বলতেছে একটা ইম্পর্টেন্ট কাজ, আপনি আইসেন। আমি চিন্তা করি যে কী ব্যাপার, আমাকে ধরাই দিবে কেন? যাই হোক, ধরাই দিলে দিবে, আর আমি জানি যে ওই মেয়েটার সাথে আমার নদীর মোটামুটি সম্পর্ক ভালো। আমি ভাবলাম যে আমাকে নদী ডাকতেছে কিনা এটা মনে করে আমি ওই মেয়ের সাথে ওই দিন দেখা করতে যাই ওদের বাড়িতে। তো সন্ধ্যার পরে যাই, এবং সন্ধ্যার পরে যাওয়ার পরে আমি দেখতে পাই ওদের ঘরে ঢুকার পরে মেয়েটা আমাকে বলে যে ঘরে ঢুকেন, আপনি আমাদের পুকুর পাড়ে আসেন। পুকুর পাড়ে যাওয়ার পর আমি তখন দেখতে পাই যে ওখানে নদী দাঁড়াই আছে। আমি নদীকে দেখার পরে বললাম যে তুমি বলে যে তুমি এই কাজগুলো কেন করছো? আমি বলি, কেন করছি জানো না, আমি তোমাকে ভালোবাসি, আমার চোখের সামনে জামশেদ এত বড় ক্রিমিনালি করলো, আমি এটার কোনো বিচার করবো না, কোনো প্রতিবাদ করবো না। ও বলে, তুমি সিনেমার হিরো হয়ে গেছো, নায়ক হয়ে গেছো, তুমি নায়ক হয়ে ভিলেনরে মারতেছো। আমি তখন বললাম যে আমি নায়ক হয়েছি কি ভিলেন হয়েছি আমি এটা জানি না, তবে আমি যেটা আমার মন চাইছি আমি সেটাই করছি। আমার মনকে আমি বুঝাইতে পারি নাই এবং মনের বিরুদ্ধে আমি যাইতেও পারি না। ও আমাকে বলতেছে যে শোনো, এই কাজটা তোমার মোটেও করা উচিত হয় নাই, তুমি এটা ভুল করছো, তুমি বুঝতেছো না কেন? আমার বাবা মায়ের কাছে তুমি, আমার মায়ের কাছে, আমার মামাদের কাছে তুমি আরও খারাপ হয়ে গেছো। আমি তখন বললাম, আরে বাহ, কবেই বা আমি তোমার বাবা তোমার মায়ের কাছে তোমার মামাদের কাছে ভালো ছিলাম, আমি কবেই তাদের কাছে ভালো ছিলাম বলো? আমি তো সেই প্রথম থেকে তাদের কাছে খারাপ, কোনোদিনও তাদের কাছে ভালো হইতে পারি নাই। ও আমাকে বলে, জানো তোমার নামে মামলা করা হইতো, আমি খুব কষ্ট করে মামলাটা ঠকাইছি। আমি বলি, কেন মামলা ঠেকাইলে কেন? মামলা করতো, আমার নামে একটা না 100টা মামলা করতো, মামলা করলে কী হইতো? মামলাটা করা দরকার ছিল তো, মামলা করলে আমি বুঝতে পারতাম যে কেন আমার অন্যায় মামলা করবে না। ওর সাথে আমি কথা কাটাকাটি করে যখন চলে আসতেছে, ও তখন আমার হাতটা চাইপা ধরে বলতেছে, তুমি এই ধরনের পাগলামিগুলো কইরো না। আমি বলি, আমি কী করি না করি আমার মাথা ঠিক নাই, তুমি আমার হাত ছাড়ো। আমাকে বলে, আচ্ছা আমি কী করলে তুমি শান্ত হবা বলো তো? আমি বললাম, শান্তর কিছু নাই, আমি আজকে ওরে মারছি, কাল করে বাপেরে মারবো, এরপর দিন এই গ্রামের এক একটারে ধরে আমি জবাই দিব। আমি যখন তোমারে পাইলামই না, আমি সব কিছু তছনছ করে দেব। আমি তখন একরকম কান্নাকাটি করে বলতেছে, ও তখন পিছন থেকে আইসা আমাকে জড়ায় ধরে বলতেছে যে নাসির প্লিজ তুমি একটু চুপ করো। আমি বললাম যে না, আমি চুপ করবো কেন? আমি অন্যায়টা কোথায় করছি তুমি বলো, আমার অপরাধটা কি? তোমার নানা তোমার বন্ডে নিয়ে তোমার বন্ডে বিয়ে করছে, এটা থেকে আমার অপরাধ? জামশেদ তোমার বোনেরে কিডন্যাপ করে তোমার নানার হাতে তুলে দিছে, এটা কি আমার অপরাধ? জামশেদকে তোমার নানাকে জামশেদ তাবিজ করছে, তাবিজ করে তোমার ছোটো বোনের প্রতি অ্যাক্টিভ করাইছে, ধর্মের বিভিন্ন ধরনের
মারমিং কথাবার্তা বলে, এটা কি আমার অপরাধ? আমার অপরাধটা কোথায়? আমাকে বলে তোমার কোনো অপরাধ? আমি বললাম আমার যদি অপরাধ নাই থাকবে তাহলে জামশেদ তোমাকে পাইলো, তোমার নানাও জেলে গেল, তোমার তোমার বোনও এখন ঠিক আছে, তোমার পরিবারের সবই ঠিক আছে, কিন্তু আমি আমি কী পাইলাম? আমি তো কিছুই পাইলাম না। দিন শেষে তোমার নানাও জেল থেকে বেরিয়ে চলে আসবে কয়েকদিনের মাঝে, তাহলে আমার কী হলো? সবাই তো ভালো আছে, আমি কেন এইভাবে ঠকলাম? আমাকে বলে আমি তোমাকে হ্যাপি করবো। আমি বলি কীভাবে? ও বলে তুমি যেটা বলো আমি সেটাই করবো। আমি তখন ডাইরেক্ট ওকে বলতে যদি আমি যেটা করি সেটা যদি মানো তাহলে তুমি চলো, আমি তোমাকে নিয়ে যাবো এবং আমি তোমাকে বিয়ে করবো। আমাকে বলে এটা কি সম্ভব? আমি বললাম হ্যাঁ সম্ভব, এখনই সম্ভব, চলো। আমাকে বলে আমার মতো একটা মেয়েকে যে কিনা দর্শিতা, যে কিনা একটা বিয়ে করছে, আমি বলি শোনো, তুমি যেমনই হও, যতটাই খারাপ হও আমি তোমাকেই বিয়ে করবো, কারণ আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ছাড়তে পারবো না, তুমি প্লিজ একটাবার জন্য বুঝতে চেষ্টা করো। আমি ওর হাতে পায়ে ধরে কান্নাকাটি করতে শুরু করি। ও তখন বলে তুমি কী করতেছ? আমি বললাম যে প্লিজ তুমি চলো। আমি ঠিক ওইখান থেকে ওই কাপড়েই অরিনে হচ্ছে পালাইয়া যাই। আর যেই মেয়ে আমাকে খবর দেয় ওই মেয়েকে আমি বলি না, পালাইয়ে হচ্ছে আমি তখন সরাসরি হচ্ছে আমাদের এখানে ময়মনসিংহের হচ্ছে মূল বাস স্টেশনে চলে আসে। বাস স্টেশনে এসে আমি তাকে বলছি যে আমি ঢাকার দিকে যাবো। ও বলে না ঢাকার দিকে যাওয়ার দরকার নাই, ওরই একটা মানে পরিচিত কেমন জানি চাস্ত বোনের কী একটা আত্মীয় হয়। ও বলে ময়মনসিংহ শহরে ওরা আছে, চলো আমরা ওদের বাসায় গিয়ে উঠি। আমি বললাম যে না, ওদের বাসায় গিয়ে উঠলে হয়তো আমাদেরকে ধরে ফেলতে পারে। ও বলে যে না ধরবে না, তুমি আমার সাথে চলো। তখন আমাকে জোর করে ওই মেয়ের বাসায় নিয়ে যায়। আমরা তখন ওই মেয়ের বাসায় উঠি। উঠার পর আমি তখন আমার আব্বাকে ফোন করে ব্যাপারটা বলি যে বাবা এই ঘটনা, বাবা আমাকে বলতেছে ভালো করস নাই, কাজটা ভালো করস নাই, কাজটা তুই মোটেও ভালো করস নাই। আমি বলে যে বাবা ভালো করি নাই জানি, কিন্তু এছাড়া আমার কাছে আর কোনো রাস্তা খোলা ছিল না। আমার বাবা বলে দুনিয়া থেকে মেয়ের অভাব পড়ছে, এই মেয়ের জন্যই তুই এটা করলে? আমি বলি বাবা দুনিয়াতে কোটি মেয়ে আছে কিন্তু ওর মতো মেয়ে নাই, আমি ওকে ভালোবাসছি এবং আমি ওকে চাই। এটা যদি তুমি মনে কর যে আমার ভালোবাসার পাগলামি তবে পাগলামি। আমার বাবা তখন বলতেছে না এটা তুই ঠিক করস না। বাবা আমাকে খুবভাবে বুঝে, আমি তখন বাবার আর কোনো কথায় কোনো রিপ্লাই করি না। এমতো অবস্থায় হচ্ছে কি যে আমি ওকে দিয়ে হচ্ছে কোর্টের মাধ্যমে জামশেদকে ডিভোর্সের ব্যবস্থা করি এবং জামশেদকে ডিভোর্স করে আমি পারিবারিকভাবে বলতে মানে ওর যে ওখানে যাদের বাসা আমাকে নিয়ে গেছে তাদেরকে রেখে আমি তখন হচ্ছে নদীকে আবারও বিয়ে করি, হুজুর ডেকে কলমা পরে কাবিন করে বিয়ে করি। বিয়ে করার পরে তখন আমার বাবা আমার সাথে একদিন দেখা করার জন্য আসে। ওই বাসায় আসা আইসা বলতেছে তুই এটা কী করলে? আমি বললাম যে আমি এটা করছি, কী করবে এখন বলো? বাবা বলে আচ্ছা ঠিক আছে, যাওয়া বার্তা হয়ে গেছে, এখন তুই বৌমাকে নিয়ে বাড়িতে। আমি বললাম মাকে মানবে? বাবা বলতেছে যে তোর মা না মানলেও এখন কী করার, মানাইতে তো হবে। বাবা বলতেছে আচ্ছা ঠিক আছে আমি দেখি কী করতে পারি। বলে বাবা বাড়িতে যায়, পরে প্রায় তিন দিন আমি এই বাসায় থাকি। আর এতে কিন্তু জামশেদের সাথে আমার আর কোনো যোগাযোগ নাই। জামশেদ আমাকে কল দিয়েছিল বেশ কয়েকবার, আমার নাম্বারটা ব্লক লিস্টে দিয়ে দিছে। পরে আমার বাবা আমাকে তিন দিন পরে বলে যে তুই বাড়িতে আয়, বৌমাকে নেমে তোর মার সাথে কথাবার্তা বলছে। বলার পরে ওই দিন সন্ধ্যাবেলায় আমি তখন বাড়িতে ঢুকি, কিন্তু ঢুকার পরে আমার মা গেট দিয়ে ঢুকা মাত্র পায়ের জুতা খুলে আমাকে এবং হচ্ছে নদীকে দুজনকে জুতা দিয়ে পিটাইতে থাকে, মানে প্রচুর পরিমাণে জুতা দিয়ে পিটায়। আমি তখন কান্নাকাটি করি যে মা আমি তোরে ভালোবাসছি। মা তখন কোনো কথাই শোনে না। বাবা তখন আমাদেরকে ওইখান থেকে সেভ করে আমাদেরকে ঘরে নিয়ে আছে। আমি তখন রাতে ওকে বলতেছি যে নদী এটা কী হইলো? নদী আমাকে বলে আমি নিজেও বুঝতে পারতেছি না, কিন্তু তোমার মায়ের সাথে আমি থাকবো কী করি? উনি যে এরকম করতেছে আমি তো বুঝতে পারতেছি না যে উনি কবে আবার আমার গায়ে হাত তোলা, আজকে তো জুতা দিয়ে মারলই। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে দেখা যাক কী হয়। এভাবে দেখতে দেখতে সকাল হয়ে যাওয়ার পরে আমার মা পুরোটা ঘর যেন মাথায় করে নিতেছে, এত পরিমাণে চিল্লা চিল্লি, মানে এটা ভাঙতেছে ওইটা ভাঙতেছে, হাঁড়ি ফেলে দিচ্ছে, কলসি ফেলে দিচ্ছে, মানে খুবই খারাপ অবস্থার মধ্যে আছে। তখন নদী আমাকে বলতেছে আমার তো ঘর থেকে বেরোতে ভয় লাগতেছে। আমি বললাম যে আমি আছি তুমি চিন্তা করো না। বের হওয়ার পরেই নদীর সামনে এসে আমার মা প্রচুর পরিমাণ চিল্লা ফিল্লা, তুই যে কাজটা করলি, আমার তো একটা ছোটো মেয়ে আছে, আর তুই তো তিন বিয়ে হয়েছে, তোর তো 100 বিয়ে হয়েছে, তুই তো ওইখানে বিয়ে বইছস, আরেক ফ্লোরে বিয়ে করছস, এখন আমার ফ্লোরে বিয়ে করছস, যে আমার একটা যে ছোটো মেয়ে আছে নাবিলা, আমি নাবিলারে কেমনি বিয়ে দেবো? আমি নাবিলারে কীভাবে বিয়ে দিবো? নাবিলারে আমি কোন জায়গায় বিয়ে দেবো? আমার এই ছোট্ট মেয়েরে কে বিয়ে করবো? তোর জন্য আমার সংসার ভেঙে গেছে, তুই আমার সংসার নষ্ট করছিস। এটা বলে আমি তখন ঘরের ভিতরে আসি, আমার আবারও জুতা খুলে হচ্ছে আমার নদীকে মারতে শুরু করে। ওদিকে মারতে তখন ছোটো বোন নাবিলা এসে ওরে ধরে। আমি তখন বেরিয়ে মায়ের সাথে রাগারাগি শুরু করেছি, এটা কেমন কথা তুমি বাবা আমাদেরকে বুঝিয়ে শুনে ঘরে আনলো আর তুমি আমার মারতেছো, এই চলো এই নদী চলো, আমি এই ঘরে থাকবো না। আমি তখন ওকে নিয়ে আবার বেরিয়ে যাচ্ছি, তখনই বাবা ঘর থেকে বেরিয়ে আসে। বাবা এসে বলতেছে আমাকে বলতে সে তুই দাঁড়া নাসির দাঁড়া। আমি দাঁড়াইলাম। বাবা বলে যে তুই কই যাবে? আমি বললাম যে আমি চলে যাবো, কারণ আমি থাকলে তো তোমাদের প্রবলেম, মায়ের প্রবলেম তোমাদের প্রবলেম, আমি তোমাদের এত প্রবলেম কেন করবো? আমি কারো প্রবলেম করতে চাই না, আমি আমার বউ নিয়ে চলে যাবো, আমি আমার বউ নিয়ে থাকবো। আমার কারো উপর কোনো রাগ নাই, কারো উপর কোনো অভিযোগ নাই, যা হবার তাই হয়েছে, যেটা আমার কপালে ছিল সেটাই ঘটছে, আমি কিছু বলতে চাই না। আমার বাবা তখন আমাকে বলতেছে যে না এটা হয় নাই, তুই বৌমাকে নিয়ে এমনিতেই তো দুনিয়ার কলঙ্ক করছিস, পুরো গ্রামবাসী মিলে আমি এখন কোথাও মুখ দেখাইতে পারি না, পুরো এলাকা হয়ে গেছে, এখন তুই আবার চলে যাবি আরও কলঙ্ক হবে, তুই যাওয়ার দরকার নেই, তুই বাড়িতেই থাক, বাসায় থাক। এটা বলে
বাবা আমাকে আবার ঘরে নিয়ে যায়। তো ঘরে নিয়ে যাওয়ার পর আমি তখন কোনোভাবেই মনটাকে বুঝাইতে পারতেছি না। দিন যত যাচ্ছে ততই হচ্ছে আমার মায়ের অত্যাচার মানে নদীর উপরে বেড়ে যাচ্ছে, নদীকে কোনোভাবেই শান্তি দিচ্ছে না। আমি যে বাইরে গিয়ে কিছু একটা করবো বা অ্যাটলিস্ট পড়াশোনাটা করবো, বিশ্ববিদ্যালয়ে যাবো, সেটাও যাইতে পারতেছে না। এভাবে যদি নদীর উপরে টর্চার করে আমি কি করব। আমি আমার ছোটো বোনকে নাবিলাকে বলি যে নাবিলা তুই একটু বোঝানা। নাবিলা বলে আমি কী করবো, মারে তো বোঝানো কোনো অবস্থায় সম্ভব হয় না। নাবিলা কিন্তু আবার নদীর সাথে ভালো হয়ে যায়, তারা কিন্তু আবার দুজনেই মানে খুব ভালো হয়ে যায়, মানে নাবিলার কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু প্রবলেম হচ্ছে আমার মায়ের, মা যে এত পরিমাণে দাঁত গিজগিজায় মানে বলে বোঝাতে পারবো না। এভাবে সময়গুলো কাটতে কাটতে একদিন হচ্ছে আমাদের বাসার সাদে হচ্ছে মা কোত্থেকে জানি ধান আনছিল, মানে তখন হচ্ছে শবে বরাতের সামনে ছিল, শবে বরাতের আগে ধান আনছিল যে ধানগুলো মা শুকাবে। তো ধান শুকাইতে আমার উপরে দিছে, আমি আর নদী হচ্ছে মানে নিচে বসে আছি। পরে মা এসে বলতেছে মানে নদীকে বলতেছে ওই বান্দির মাইয়া, ওই বান্দির জি তুই এনে বসে আসিস কি লেগে, সাথে যা আমি ধান শুকাইতে দিছি, ধানগুলা কাউয়া খেয়ে ফেলবো, সাথে যা, এটা বলে। তো বলার পরে তখন নদী হচ্ছে সাথে যায়, আমি তখন নিচে দাঁড়াই আছি মানে রুমে শুয়ে আছি। প্রায় কখন জানি আমার এরকম শুয়ে থাকতে একদিন ঘুম চলে আসে, তখন হঠাৎ করে চিৎকারের শব্দ শুনলাম, মানে আশেপাশের দিকে প্রচুর মানুষ জানালা খোলা ছিল, তো চিৎকার করতেছে। আমি তখন দৌড়ে এলাম, দৌড়ে বেরোইলাম, বেরোয়ার পরেই দেখতেছি যে মানে সবাই মিলা মানে আমাদের আমার মানে আমাদের বাড়ির পিছনে মানে একটু ইয়ার মতো ছিল, কয়েকটা ওই যে বাবা হচ্ছে মানে ইট টিট এটা সেটা রাখছিল আর কি, মানে কংক্রিট, তারপরে ওই যে মানে ঘরের যাবতীয় লোহা, তারপরে এটা সেটা অনেক কিছু বা স্টিল, তারপরে হচ্ছে রড, এটা সেটা ওইখানে মানে একটু ডাস্টবিনের মতো ওখানে রেখে দিচ্ছে, মানে কংক্রিট টাইপের সব কিছু। এবং ওইখানে আমি যাই দেখতে পাই যে ওইখানে প্রচুর পরিমাণ ব্লাড পড়ে আছে, মানে অনেক রক্ত লোক মারপথে। এবং আমার বোনের আমার বোনও তখন ছিল, আমার বোনের মাধ্যমে জানতে পারি যে নদী নাকি আমার মাকে ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিছে, ছাদ থেকে ধাক্কা দিয়ে ফেলে দিছে। আমি তখন নদীকেও দেখতে পাই না, তখন আমি দৌড়াদৌড়ি করে আমি তখন হসপিটালে যাই। হসপিটালে যাওয়ার পরে দেখতেছি মায়ের অবস্থা খুব খারাপ, মায়ের পিঠ দিয়ে রড ঢুকে, একদম রড ঢুকে গেছে এবং মানে শরীরে প্রচুর পরিমাণে ইঞ্জুরি। পরে আমি প্রায় ঘণ্টাখানিকের মতো হসপিটালে থাকি, থেকে আমি পাশে আসি। বাসে আসার পর দেখতে পাই যে নদী, নদীর মা, নদীর মামা এবং সবাই আমাদের বাসায়। আমি তখন নদীকে ডাক দিয়া রুমে নিয়ে গেলাম, রুমে নিয়ে জিজ্ঞেস করলাম যে কী বিষয় তুমি আমার কাছে বলো। ও বলে দেখো আমি কিছুই করি নাই, তখন কিন্তু বৃষ্টি হয়েছিল, বৃষ্টির কারণে আর আমার ছাদের কিন্তু চারপাশে যে রিলিংগুলো থাকে না ওরকম রিলিং কিন্তু ছিল না, যে রিলিং থাকে ওরকম নাই, কিছু নাই, তো সারটা সম্পূর্ণ ফাঁকা ছিল। তো পরে আমার ও বলতেছে যে তোমার মা আমার সাথে রাগারাগি কইরা মানে আমাকে জুতো মানে অনেকভাবেই বুঝাচ্ছে তোমাকে ছেড়ে দেওয়ার জন্য, তোমার সাথে সংসার না করার জন্য আমাকে বুঝাচ্ছে, আমার কাছে কান্নাকাটিও করছে। আমি তখন বললাম যে আমি তো তাকে বিয়ে করছি, এখন কীভাবে আপনি চান, আমি তো যদি আপনার মেয়ে হইতাম আপনি কী করতেন, আমার কয়টা বিয়ে হবে, এটা সেটা বলে আমি তোমার মাকে বুঝাচ্ছিলাম, কিন্তু তোমার মা কোনোভাবেই বুঝতেছে না। পরে আমাকে বান্দির বাচ্চা বলে ওই যে মানে মানে পিসা যেটা ছিল আর কি, পিসা নাকি সাদের পাশে ছিল, মা নাকি পিসা আনার জন্য ওইখানে দৌড় দেয় যে পিসা দিয়ে ওরে পিঠাবে, পিসা আনার জন্য যখন যায় তখন সাত পিসলা ছিল, তো ওই পিসলার মধ্যে নাকি সাত থেকে ওনাকে মানে পড়ে যায় এবং পড়ে গিয়ে মানে নাকি ওমত অবস্থায় পড়ে নাকি সবার কাছে বলতেছিল চিৎকার করে যে ওই হারাম যাতে আমাকে ধাক্কা দিয়ে সাত থেকে ফেলে দিছে, এটা নাকি মা বলছে, এটা নাকি গ্রামের অনেকেই শুনছে। তো মানে মার যখন যতক্ষণ পর্যন্ত জ্ঞান ছিল তখন পর্যন্ত এটা বলছে। আমি তখন কী করবো কিছুই বুঝতে পারি না। আমি তখন ওর সাথে কথা বলতে বলতে হঠাৎ করে থানা ইয়ে থেকে হসপিটাল থেকে ফোন আসে যে আমাকে হঠাৎ করে হসপিটাল থেকে ফোন করে বলতেছে যে আমার মা নাকি আর নাই। বাবা ফোন করে বলতেছে যে তো মারা গেছে তুই আয়। আমি তখন বললাম যে কী বলো, বলে হ্যাঁ কিছুক্ষণ আগে নিঃশ্বাস চলে গেল। আমি তখন একটা চিৎকার দিই, আমার বন্ধু তখন শুনতে পাবে, আমি তখন দৌড়ে আর থানা ইয়াতে যাই হচ্ছে মানে হসপিটালে যাই। হসপিটালে যাওয়ার মানে যাই আমার মাকে মায়ের ডেড বডি আনবো, কিন্তু এরই মাঝে আমার ছোটো বোন নাবিলা করে কি থানাতে চলে যায়। থানাতে গিয়ে হচ্ছে পুলিশ নিয়ে এসে হাতে নাতে নদীকে ধরাই দেয়, নদীকে ধরাই দেয় এবং আমার বোন তখন একটা মামলা করে, আমরা মামলা করে এবং ওই মামলাতে আমাকে সহ সাক্ষী রাখে, আমি সহ সাক্ষী দিতে বাধ্য হই, আমি সহ সাক্ষী দিই যেটা আমি দেখেছি সবাই যেটা বলতেছে একরকম। আমার বোন আর বাবা দুজন আমাকে প্রেশার করে সাক্ষী দেয়, আমি তখন সাক্ষী দিই হ্যাঁ ধাক্কা দিয়ে ফেলে দিছে। তখন নদীকে হচ্ছে পুলিশে ধরে নেয় এবং নিয়ে যাওয়ার পরে নদীকে হচ্ছে থানাতে থানা থাকে এবং থানা থেকে এটা কোর্টের মাধ্যমে ওর হচ্ছে 5 বৎসরের জেল হয়ে যায়। 5 বৎসরের জেল হয় এবং এখানে আরেকটা ব্যাপার আমি বলতে ভুলে গেছিলাম, এটা আমার বলা উচিত ছিল যে নদী কিন্তু এর মাঝে প্রেগনেন্ট ছিল, মানে প্রেগনেন্ট অবস্থায় ছিল। তো পরে আমি তখন চিন্তা করতেছিলাম যে মানে যেহেতু প্রেগনেন্ট আছে তো ওইখান থেকে থানা থেকে ওকে হচ্ছে হেফাজতে মানে ওরকম করেক্টেড হেফাজতে রাখা, যারা জেল হাজত সম্বন্ধে জানেন তারা বুঝবেন যে ওইখানে নাকি ওই সন্তান প্রসব করে। সন্তান প্রসব করার পরে ওই কোয়ার্টারের মাধ্যমে সন্তানকে বাইর করে দেওয়া হয় এবং সন্তান আমাদের এখানে আছে। তো আজকে প্রায় 1 বৎসরের মতো হয়ে গেল এই ঘটনা, আমার বাবুটা এখন মোটামুটি অনেক বড় হয়েছে এবং এই বাবু নিয়ে অনেক ঘটনা আছে। থানাতে কীভাবে হইলো, কীভাবে আনলাম বা দুধ কোথায় খাইলো এগুলো না বলি, কারণ
কারণ গল্প অনেক লম্বা হয়ে গেছে। তো এই জায়গায় আমি শুধু আপনাকে এখন আপন ভাই এটাই বলতে চাচ্ছিলাম যে আপনি যদি আমাকে একটু মেহরবানি করে বলতেন যে আমি এখন এক পক্ষ আমাকে বলতেছে যে নদীর তো দোষ নাই, নদীকে থানা থেকে আমি নিয়ে আসার জন্য আমি যদি চেষ্টা করি আমি নদীকে হচ্ছে মানে জেল থেকে নিয়ে আসতে পারবো, এবং এটা যদি আমি আবারও মানে আমি নিজের চেষ্টা করলে নিয়ে আসতে পারবো। তো একদল মানুষ আমাকে বলতেছে ওকে নিয়ে আসার জন্য, আমার বাবা এমন সবার কথাই একটা জেনা, ওর কারণেই নাকি আমার মা মারা গেছে, ওরা আবার আমার বিপক্ষে। এখন আমি এক পক্ষে মানে কোন পক্ষে যাবো বুঝতেছি না। আজকে বেশ কিছুদিন ধরে আপনার গল্পগুলো শুনতেছি কিন্তু সিদ্ধান্তহীনতায় ভুগতেছি। একে তো আমার মানে আমার যে সন্তান রয়েছে একটা মেয়ের সন্তান, আমার মেয়ের মুখের দিকে তাকলে আমার প্রচুর পরিমাণ খারাপ লাগে। আমার মেয়ের তো কোনো দোষ নাই এবং ও তো কোনো অন্যায় করে নাই, ও মানে কী করবো, কোথায় যাব, কাকে কি বলবো ভাই বুঝতেছি না। মেয়েটার মুখের দিকে তাকালে মন চায় তাকে নিয়ে আসি, আবার মানে আমি যেরকম মা হারা আমার মেয়েটাও তো মা হারা, মানে কোন দিকে যাব বুঝতেছি না। আপন ভাই আপনি যদি আমার গল্পটা পড়েন তাহলে প্লিজ আপনি গল্প প্রচার করেন বা না করেন আমাকে একটা সঠিক সমাধান দেবেন যে আমি আমার বউকে জেল থেকে বের করে আনবো কিনা এবং আনাটা আমার জন্য উচিত হবে কিনা। আর আমি জানি ওকে বের করে আনলে আমার বোন এবং আমার বাবা আমার সাথে আর জীবনও কথা বলবে না, আমি এখন কী করবো ভাই যদি পারেন আমাকে একটা সমাধান দেবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় বন্ধুগণ, সবাইকে অনেক বেশি ধন্যবাদ। এতক্ষণ পর্যন্ত ময়মনসিংহের ছেলে নাসিরের জীবনের ভয়াবহ বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত শোনার জন্য। বন্ধুগণ, আমি বলেছিলাম গল্পের শুরুতে নাসির একটা বিপদে আছে এবং আমার কাছে একটা সমাধান চেয়েছে। তার বিপদে এটা আজকে এক বৎসর ধরে সেই একটা সিদ্ধান্তহীনতায় ভুগতেছে যে তার বউকে সে জেল থেকে আনবে কিনা বা আনাটা ঠিক হবে কিনা। তার একটা বাচ্চা আছে। আমার কাছে আসলে দুটো ব্যাপার মনে হয়, ছাদের উপরে কিন্তু ছিল নদী এবং হচ্ছে নাসিরের মা, এবং তাদের মাঝে ওই জায়গায় কী হয়েছে এটা তারা দুজনেই জানে কিন্তু বাইরের মানুষেরা কিন্তু জানে না। তবে নদীকে আমি বিশ্বাস করি, শুরু থেকে এ পর্যন্ত নদীর কোনো রকমের ফল্ট আমি পাই নাই গল্পের মাঝে। তো সেক্ষেত্রে মানে আমার কাছে মনে হয় আর কি যে নদীকে বিশেষ করে অন্য সব কথা বাদ দিয়ে হলো যে ওর একটা মেয়ে আছে, যে মেয়েটার নাম রাখা হচ্ছে পিচ্ছিটার নাম হচ্ছে নীলা, মানে নীলার মুখের দিকে তাকিয়েও নদীকে আমি মনে করি নিয়ে আসা উচিত। কারণ নাসির ভাই তার মাকে হারিয়েছে, নীলাকে কেন তার মানে মায়ের কাছ থেকে আলাদা করে রাখবে। মানে আমি জানি অনেকের কাছে হয়তো নেগেটিভ মনে হতে পারে, অনেকে হয়তো মনে করবে যে মানে শাশুড়িকে মেরে ফেললো তারপরেও কেন বউকে নিয়ে আসতে হবে, বা সে চাইলে আরেকজনকে বিয়ে করে মেয়েটাকে তার নতুন মা দিতেই পারে। দেখেন আসলে মানে আমরা সবসময় একটা কথাই বলি যে আপনি সারাদিন যতই মানুষের সাথে ঝগড়া হোক, মারামারি হোক, কাটাকাটি হোক, যতই প্রবলেম হোক, রাতের বেলায় নামাজ পড়ে যখন ঘুমাইতে যাবেন বন্ধু, আপনি সবাইকে ক্ষমা করে দিবেন। এটা আল্লাহ বলে যে তুমি ক্ষমা করে দাও আমি তোমাকে ক্ষমা করে দিব। যে যাবার সে তো চলেই গেল, নাসিরের মা তো আর কখনও দুনিয়াতে ফিরে আসবে না, তো চলেই গেল। এবং নদীকে এভাবে নষ্ট না করে, নদীর জীবনটাকে এভাবে নষ্ট না করে তার জীবনটাকে সুন্দর করে সাজায় দাও, এত হয়তো পরপারে নাসিরের মা শান্তি পাবে। আমি জানি না আপনাদের কাছে কী মনে হয়। বন্ধুরা আপনারা নিজেদের মতো করে একটা কমেন্ট নাসিরের জন্য করবেন, আপনাদের কমেন্টগুলো পড়লে নাসির হয়তো তার জীবনের সঠিক সিদ্ধান্তটা নিতে পারবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনায়। আজকের মতো এখানে বিদায়, দেখা হবে অন্যদিন অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ।